আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে, রেডিও ম্যানিয়ার অনুষ্ঠান এই সন্ধ্যায় শুধু শিবাশিস এই অনুষ্ঠানের মধ্যে। তো শিবাশিসকে আমন্ত্রণ করার আগে আমাদের মধ্যে পাওয়ার পেয়ে তো গেছি, দেখতেই পাচ্ছেন বাঁদিকের পর্দায় শিবাশিস চলে এসেছে। তো তার আগে কিছু উপচার থাকে আর কি, আচার উপকরণ সব থাকে আর কি। আচারটা আপনারা জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে ছোট্ট করে একটা কাজ করতে হয় যিনি সূত্রধর হন আর কি, তার পক্ষ থেকে তো একটা লিংক শেয়ার করতে হয়, যাতে আপনারা আমাদের সঙ্গে নির্দ্বিধায় সুন্দর মন নিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য যুক্ত হতে পারেন। তো সেইটুকু সময় আমাদের একটু দিতে হয়, যাতে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারি এবং আপনারা আমাদের মধ্যে আসতে পারেন, সেইটুকু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। লিঙ্কটা শেয়ার করা হয়ে গেলেই সরাসরি অনুষ্ঠানে চলে যাব। আমার বাম দিকের পর্দায় যে মানুষটি রয়েছে, নতুন করে তার পরিচয় দেবার আর কিছু নেই, এই সময়ের নয়, 90-এর দশকের এক উল্লেখযোগ্য প্রতিভা। শুধু কবি বলে তাকে বলা হলে হয়তো মানে অন্যভাবে দেখা হবে, যতটা জেনেছি ততই মুগ্ধ হয়েছি তার সম্পর্কে। হ্যাঁ, সমরেশ দা, ওয়েলকাম, শুভ সন্ধ্যা আপনাদের সঙ্গে সকলকেই। সমরেশ দাকে সশ্রদ্ধ প্রণাম। সমরেশ চক্রবর্তী এসেছেন আমাদের অনুষ্ঠানে, বাহ, আমাদের প্রথম মানুষ। হ্যাঁ, তো যে কথা বলছিলাম শিবাশিসের সম্পর্কে নতুন করে বলার, কারণ এত রকম লাইভে শিবাশিস যোগ দিয়েছে, তো দর্শক যারা আছেন, যারা ফেসবুকের সঙ্গে পরিচিত, যারা শিবাশিসের সঙ্গে পরিচিত এবং শিবাশিসের চর্চার সঙ্গে পরিচিত, তারা সবাই তাকে জানেন। কিন্তু এর বাইরেও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে শুধু কবি নয়, একজন ঔপন্যাসিকও বটে, মানে গল্পকার, ঔপন্যাসিক বা রচনাকার, একজন আদ্যন্ত নাট্যকর্মী, যেটা ওর পরবর্তী কথাতেই আমরা বেরিয়ে আসবে এবং সেটাতে তো যাবই। গত 30 বছর ধরে কৃষিবাসী, তাই তো, সুকচর হ্যাঁ গ্রুপ, এটা একটা জায়গা রয়েছে। এবং আরেকটা ব্যাপার রয়েছে, অফিস করেও, এত পরিশ্রম করার পরেও অফিসের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কালচারাল প্রোগ্রাম গুলো, সেগুলো শিবাশিস অনেকটাই দায়িত্ব সামলায়। এবং বিশেষ করে আপনারা দেখেও থাকবেন তার টাইম লাইনে, যে শিবাশিসের সেই চরিত্রাভিন মানে চরিত্রাভিনয়ের ছবি, স্টিল ফটোগ্রাফ, গিরিশচন্দ্রের ভূমিকায় শিবাশিস, তো সমস্ত প্রসঙ্গ আসবে। তার আগে ওকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই রেডিও ম্যানিয়ার পক্ষ থেকে, সৌমেন মুখোপাধ্যায়। শিবাশিস, তোকে স্বাগত জানাই। সোমেনদা, তোমাকে নমস্কার, এবং যারা দেখছেন, যারা দেখবেন, সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা, অভিবাদন। তা শিবাশিসের সম্পর্কে শোনার যে জায়গাটা রয়েছে, প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে যে সবাই শিবাশিসের কবিতা নিয়ে বলবেই, অনেকেই সেটা নিয়ে চর্চাও করে, অত্যন্ত ভালোবাসে এই মানুষটিকে, ভালোবাসার মানুষ বলেই ভালোবাসে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু যেটা ওর কাছ থেকে জানা, সেটা হচ্ছে যেমন সমরেশবাবুকে জানতে চাই মানে জানতে চেয়েছিলেন মানুষ, ঠিক সেইভাবেই, সেটা হচ্ছে যে শিবাশিস কবিত্বটাকে কেন বেছে নিল জীবনে, বা কিভাবে সেই ব্যাপারটা, এই মোড় ঘোরানো ব্যাপারটা কিভাবে এলো, এটা আগে শুরুটা একটু জেনে নিই, মানে সলতে পাকানোর পর্ব। আচ্ছা, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আজকে দুজন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন, তাদের খালি জন্মদিনটুকু স্মরণ করি আজকে। একজন হচ্ছেন লেখক শিবরাম চক্রবর্তী বা শিবরাম চক্রবর্তী, এবং দ্বিতীয় জন আমাদের সঙ্গীতের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। শিবাশিসের কাছে এবার যাব। শিবাশিস, সুমিন্দা, হ্যাঁ, কথা শুরু আগে
যারা দেখছেন তাদের জন্য বলি যে সৌমেনদা আমার পরিচয় দিচ্ছেন। তার আগে সৌমেনদার পরিচয় একটুখানি আমি সকলকে বলি যে এই যে সৌমেনদা আমাকে তুই তুই করছেন, এই যে ভাইয়ের মতো একটা দাদা ভাইয়ের সম্পর্ক, এটা তো স্থাপিত হতে একটা সময় লেগেছে। তার উৎসটা আমি একটু সকলকে জানাই। সৌমেনদা আপনারা সবাই জানেন, এক সময় আমরা যখন আজ থেকে 20-25 বছর আগে আকাশবাণী FM এ অনুষ্ঠান প্রোগ্রাম প্রেজেন্ট করা, অনুষ্ঠান উপস্থাপক হিসেবে যখন যুক্ত হয়েছিলাম, তখন আমরা সৌমেনদাকে পেয়েছিলাম। সৌমেনদা আমাদের সিনিয়র, আকাশবাণীর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, আকাশবাণীর নাটক বিভাগ, অনুষ্ঠান উপস্থাপনা, কথিকা লেখা, নানান ভূমিকায় সৌমেনদাকে দেখেছি। এবং আজকে আমাদের বয়সও কিছুটা বেড়েছে, পরিণত হয়েছি অনেকটা, কিন্তু সেই সময় তো একটা অপরিণত বয়সের ছেলে। আজ থেকে 20-25 বছর আগে আমাদের বয়স আরো 20-25 বছর কম। তখন আমরা এবং আমাদের যে বন্ধুদল, তারা আজকে নানা দিকে বিখ্যাত, কেউ বিখ্যাত উপস্থাপক, কেউ চিত্রনাট্যকার, কেউ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সেই সব বন্ধু দলের অনেকেই আজকে প্রতিষ্ঠিত। আমাদের অনেকেরই কিন্তু যাকে বলে গ্রুমিং এক ধরনের, সেই গ্রুমিং কিন্তু আকাশবাণী আমাদের যারা সিনিয়র, অনেককে আমরা সিনিয়র হিসেবে পেয়েছিলাম, তার মধ্যে ছিলেন সর্বরিদি, সাতিদি, সোমেনদা, আমাদের পেক্স যারা ছিলেন, সিদ্ধার্থ মাইতি, এদের কথা যেমন আমরা বলি, এদের কাছে যেমন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তেমনি আমাদের উপস্থাপক হিসেবে আমাদের সিনিয়র যারা ছিলেন, তার মধ্যে সৌমেনদা, অলোক দা, অলোক রায় ঘটক, এরকম অনেক, অনুপ দা, এদেরকে পেয়েছিলাম, এদের কাছেও আমরা কৃতজ্ঞ হয়েছিলাম। এত কিছু তোমরা তখন শিখিয়েছিলে হাতে ধরে, এইটা করতে হয়, এটা করতে নেই, শুধু অনুষ্ঠানকে ঘিরে নয়, শুধু অনুষ্ঠানকে ঘিরে নয়, জীবনযাপনের ক্ষেত্রেও তোমরা যে রুচি আর মূল্যবোধের শিক্ষা দিয়েছিলে। এবং যারা শুনছেন সবাই এটা শুনুন, আমরা চাই আকাশবাণীতে আমরা যারা সিনিয়র হিসেবে যাদের পেয়েছিলাম, ধরুন কি পড়ব কি পড়ব না, সাহিত্য কেমন ভাবে পড়ব কেমন ভাবে পড়ব না, কোনটা পড়ব কোনটা পড়ব না, জীবনাচরণে ক্ষেত্রে সাংস্কৃতিক রুচি তৈরি করার ক্ষেত্রে কি গান শুনবো কি গান শুনবো না, এই সবটাই একটা রুচি, একটা মূল্যবোধ। শুধু অনুষ্ঠান কেমন করে করে এইটুকু শিক্ষা নয়, এই শিক্ষাটা আকাশবাণীর সিনিয়র, তুমিও তাদের একজন, যাদের, যারা আমাদের হাতে ধরে শিখিয়েছিলেন, যাদের আমরা অনুসরণ করেছিলাম, অনেককেই অনেককেই অনুসরণ করেছিলাম, তুমিও তাদের মধ্যে একজন। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারা শুনে রাখুন, রেডিও ম্যানিয়া সৌমেনদার হাত ধরে শুরু হচ্ছে এই নতুন ফেসবুক পেজই বলি, একটা রেডিওর আদল থাকবে, যেহেতু রেডিওর সঙ্গে সৌমেনদা দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল, আছে, তার তার স্মৃতির ভাণ্ডার অমূল্য, রেডিওর সঙ্গে একটা সংযুক্তিতে ওটা থাকবেই, সেই জন্য এই কথাটা আজকে প্রথম দিনে বলে নেওয়া ভালো যে তোমার সঙ্গে আমাদের সম্পর্কের সূত্রপাত। আমার বিশেষ করে, আমার কেন, আমার বন্ধু দলের আরো অনেক গুণী বন্ধুরা আছেন, নিশ্চয়ই তুমি তাদের এক এক করে এখানে ডাকবে, সম্পর্কের সূত্রপাত যে কারণে, সেই কারণটা আমি বললাম, সেই ঋণ তো শোধ করা যাবে না, সেই ঋণ শোধ করা যাবে না, সেই ঋণটুকু স্বীকার করলাম। এই আমি আপ্লুত হলাম এই ঋণ স্বীকারের জন্য। না, এখানে একটা ব্যাপার আছে, তুই যেমন বলছিলি এই যে ঋণী হওয়া, মানে ঋণ আমাদেরই যে কি ঋণ আছে আকাশবাণীর প্রতি, আমি এটাকে গুরুগৃহ বলি এই একটাই কারণে। এত অসংখ্য গুরু মানুষকে পেয়েছি ওখানে, যারা এক একটা এক এক দিক থেকে গুরু। তো কেউ যদি গানের কথা বলেন, তো কেউ বলেন নাটকের কথা, কেউ বলেন পাঠের কথা, তো কেউ বলেন বাচিক শিল্পটাকে পুরোটা নিয়ে, যেটা একটা কথা। এবং এই যে কি বলবো কি বলবো না, কি করব কি করব না, কি বাজাবো কি বাজাবো না, এবং কেন বাজাবো না, শুধু তার জন্য লজিক্যালি সেটাকে এস্টাবলিশ করা, এই জায়গাটা এত ভালো করে আমরা পেয়েছিলাম, যার জন্য আজও এই ফেসবুক লাইভ করতে গেলেও আমার মনে হয় পেছনে একজন ডিউটি অফিসার বসে আছেন, যিনি আমাদের মনিটর করছেন, এবং কোথা থেকে কেউ একজন বলে পাঠাবে, সৌমেন তোমার গলাটা কিন্তু ঠিক যাচ্ছে না, বা শিবাশিস তুমি কিন্তু মাইক্রোফোনটা ঠিক করে নিও। তো
তোমার মাইক্রোফোনের ঠিক আওয়াজটা ঠিক মতো আসছে না। এই যে জায়গাটা, যে অনুভবটা, এই অনুভবটা এখনো করি। তো যাই হোক, সেই প্রসঙ্গ তো অবশ্যই আসবে আমাদের আলোচনা প্রসঙ্গে। আমি যে শুরুটা আমি জানতে চেয়েছিলাম, যে শিবাশিস মুখোপাধ্যায় একজন মানুষ, দিনের শেষে আদ্যোপান্ত একজন সাধারণ মানুষ, যে প্রতিদিন সকালবেলা উঠে কর্মক্ষেত্রে যায়, তার নির্দিষ্ট কর্ম সম্পাদন করে, বাড়িতে ফেরত আসে, মাঝে কোথাও আড্ডা মারলে সে আড্ডা দেয়, সেটা অবশ্য সাংস্কৃতিক আড্ডাই দেয়, সে ফেরত আসে এবং সাধারণ মানুষের মতোই খাওয়া দাওয়া করে আবার ঘুমোতে যায়। এটা হচ্ছে শিবাশিস মুখোপাধ্যায়, মানুষ শিবাশিস মুখোপাধ্যায়। তো এই মানুষটা তার কোন সময় কবিত্বটাকে বেছে নিয়েছিল তার জীবনে? কারণ মানুষ তো অনেক কিছু বেছে নেয়, কেউ বলে আমি পাইলট হব, কেউ বলে আমি ট্রেনের ড্রাইভার হব, কেউ বলে আমি অধিকর্তা হব কোন একটা জায়গার, কেউ বলে অফিসার হব, কেউ বলে যদি বাচিক শিল্পের কোন একজন শ্রেষ্ঠ কিছু হতে পারতাম সেরকম হব, কেউ বলে আমি অমুক হব, কেউ বলে আমি তমুক হব। এই অমুক তমুকের মধ্য থেকে মানুষ শিবাশিস মুখোপাধ্যায় যখন কবিত্বকে বেছে নেয়, সেটা কেন বা কিভাবে, অনুপ্রেরণাটা কি, এই জমিটা একটু জানতে চাইছি তোর কাছ থেকে। হ্যাঁ, সে ছোটবেলায় আমাদের যে পাড়ার ক্লাব, আমি শুকচরে আমার বাড়ি, হুম 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 শুকচরে শুকচর শিশুদান বলে আমাদের একটা ছোটদের ক্লাব আছে, হুম সেখানে হুম একটা ছোটদের পত্রিকা আমরা বের করতাম সবাই মিলে। প্রথমে হাতে লেখা পত্রিকা যা হয়, তারপরে সেটার একটা ছাপা বেরোলো কচি পাতা বলে, ছোটদের বাহ, কচি পাতা এই বলে একটা আমাদের পত্রিকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম বোধ হয় একবার, ছোটদের তো সেই সব কচি পাতা সেই সব করতে মনে গিয়ে পড়লো বা বা ছড়া লিখতাম, এবার আমার, বল। তখন সন্দেশে সেই ছড়া পাঠিয়ে দিয়েছিলাম, তখন আমি কলেজে পড়ি, মনীন্দ্র আচ্ছা, কলেজে পড়ি, সন্দেশে ছড়া পাঠিয়ে দিলাম, সেই ছড়া বেরোলো। তখন সন্দেশ সম্পাদনা করতেন সত্যজিৎ রায়, মানিকবাবু, হ্যাঁ, লীলা মজুমদার এবং নলিনী দাস, তিনজনে মিলে সম্পাদক। তিনজন মানুষ। তো সেই পাঠিয়ে দিলাম, সেই ছড়া বেরোলো, অনেকগুলো ছড়া পরপর সন্দেশে বেরিয়েছিল, হুম নলিনীদি আর লীলাদি আমরা বলতাম, তারা হুম ওইভাবেই চিঠি লিখতেন আমাদের, ইতি আহ লীলাদি, মানে ইতি আশীর্বাদক লীলা মজুম, লীলাদি আচ্ছা 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 এইভাবে আচ্ছা লিখতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আহ লীলা দি। মনোনয়নের, হ্যাঁ, তো তাদের সঙ্গেই বেশি আমাদের যোগাযোগ হতো, নলিনীদি বা লীলাদি। আর সতীজ রায়ও তখন ওই কখনো সন্দেশের বড় কোনো লেখকদের সভায় একবার দুবার খুব দূর থেকে ওর দেখবার, ওর কথা শোনবার সুযোগ হয়েছে। তো যাই হুম হোক, হুম সেই হুম সন্দেশে ছোটদের ছড়া লিখতাম, কিন্তু কবিতা সেইভাবে লেখা লিখি শুরু করিনি। পড়া হুম তো হুম ছিলই, কবিতা পড়তাম, প্রচুর কবিতা পড়তাম। আর ওই যেহেতু মফস্বলে থাকতাম, আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিতাম, বাহ, বাবা শিখিয়ে দিতেন, বাবা শিখিয়ে দিতেন, আবৃত্তি প্রতিযোগিতায় ওই রোববার রোববার নাম দিয়ে ঘুরে বেড়াতাম। তো যাই হোক, এইটা এই সব করতে গিয়ে কবিতার সঙ্গে আমাদের একটা সখ্য সম্পর্ক গড়েই উঠেছিল। হুম হুম শুধুমাত্র রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এটা নয়, সে তো হুম হুম রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী পালনের সূত্রে তাদের কবিতার সঙ্গে পরিচয় ঘটতই ঘটতো, সব মফস্বলের নিশ্চয়ই, কিশোরের যেমন ঘটে। হুম হুম কিন্তু হুম এই আবৃত্তি প্রতিযোগিতায় নাম দেওয়ার সূত্রে আমাদের মুখস্থ করতে হতো সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, সুভাষ মুখোপাধ্যায়ের তারপর যেতে যেতে যেতে, শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। আমার এখনো মনে আছে, মানে এই যে আধুনিক কবিতা বলতে যা বোঝায়, সেগুলো হুম কিন্তু হুম আমরা ক্লাস 8 9 10 11 12 থেকেই পড়তে শুরু করে দিছি। তার মানে পরে জীবনানন্দ কলেজে উত্তর যে ভর্তি হয়ে, বাংলা কবিতা, জীবনানন্দ হ্যাঁ, উত্তর যে বাংলা উত্তর কবিতা, বাংলা, আর তারপর কলেজে পড়তে গিয়ে তো সব মানে তাদের সঙ্গে সখ্য সম্পর্ক স্থাপিতই হলো, ছাত্র হুম হুম হিসেবে তো পড়তেই হলো। তো তার হুম হুম আগেই কিন্তু ক্লাস 9 10 থেকে আমাদের প্রতি রবিবারের চর্চায় এই কবিতা চর্চাটা কিন্তু শুরু হয়ে গেছে। হুম 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 তো সেই করতে করতে হয়তো কবিতার বীজ কোথায় ভেতরে ঢুকেছিল, তারপরে বেশি বয়সে কবিতা লিখে একেবারে পাঠিয়ে দিলাম দেশ পত্রিকা, হ্যাঁ একেবারে হ্যাঁ, প্রথমে এই দুটো কবিতা একসঙ্গে দেশ পত্রিকায় বেরোলো, ভেরি 90 গুড, দশকের শুরুর দিকের কথা। তারপরে তো লিখে লিখে চলা ছাড়া আর কোনো উপায় রইল না, তারপর থামিনি, সেই আর কি। একটার পর একটা বই লিখেছি। আমার যদ্দূর মনে পড়ছে, তোর প্রথম প্রকাশিত কবিতা দেশে 1992-তে, বয় হ্যাঁ মিটস গার্ল, এটা তোর প্রথম হ্যাঁ প্রকাশিত কবিতা।
মানে শিবাশিস হ্যাঁ মুখোপাধ্যায় কবি হিসেবে স্বীকৃতি পেল এ তার প্রথম কাব্য পরিচিতির মাধ্যমে, বয় মিটস হ্যাঁ গার্ল। নিশ্চয়ই। আমার আমি লোভ সামলাতে পারছি না, বয় মিটস গার্ল একটুখানি শোনাচ্ছি সকলের জন্য। হ্যাঁ শোনাও না, তো পুরোটাই শোনাও, পুরোটাই শোনাও। আচ্ছা পুরোটাই শোনাবো, ঠিক আছে, দেখা হ্যাঁ যাক। নিশ্চয়ই। শিবাশিসের প্রথম দেশের প্রকাশিত কবিতা 1992 এর, ছেলেটি অমাধ্যমিক কয়লা দেয়, মেয়েটির ইংরেজি অনার্স, হয়তো তারা প্রেমই করে কিংবা স্রেফ সালমান মাধুরী, আমরা তাকে বকি মারি, আমরা তার চুল টেনে ছিঁড়ি, মেয়ে তবু ঘাড় নাড়ে না, কান্না তার কষ বেয়ে ঝরে। কম বয়সে ওরকম দু একটা ফার্স্ট ক্লাস ব্যালকনি আমাদেরও ঘটেছিল, সুতরাং ডোন্ট ওরি, বি হ্যাপি, বরং ডাইনামিক অলোকের সঙ্গে মেলামেশা, কোঁকড়া চুলে নিকি আছে, থড়ি আছে, কিডস কিংবা সেলি, আমরা তাকে ভূত দেখাই, আমরা তার চুল টেনে ছিঁড়ি, কান্না তাকে ছুঁড়ে মারি, কান্না তার কষ বেয়ে ঝরে। ওই অব্দি উঠতে হবে, এই ছেলে কোথায় পাবে সিঁড়ি, ক্যাসেট কোথায় বাজবে, ভবিষ্যৎ বাড়ির ঝিগিরি, ইস কান্না তবু কান্না, এক সাগর ঢেউ উঠছে ফুলে, যন্ত্রণা জীবন কন্যা, হাত রাখো মেয়ের ছেঁড়া চুলে। বয় মিটস গার্ল, শিবাশিস মুখোপাধ্যায়, 1992 প্রথম শোন একটা প্রকাশিত মজার কথা কবিতা। মনে পড়ে গেল বলি, বল একটা বল বল মজার বল কথা বল, মনে পড়ে গেল। হ্যাঁ তুমি খুব ভালো সুন্দর বললে, কিন্তু কবিতাটা খুব সুন্দর বললে, কিন্তু একটা মজার কথা, ওই ধন্যবাদ। যে লাইন গুলো আছে না, যে সুতরাং ডোন্ট ওরি বি হ্যাপি, এসব লাইন আছে হ্যাঁ তো, হ্যাঁ 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 এটা হ্যাঁ দেশ হ্যাঁ পত্রিকায় বেরিয়েছিল। তারপরে এক হুম ভদ্রলোক চিঠি লিখেছিলেন, ইহা কি একটি বাংলা কবিতা? তো যাই হোক না, এখানেও একটা আসলে এটা খুব একটা উল্লেখযোগ্য দিক আমি যেটা বলতে চাই, ধরো কবিতা তো মানে ভাষা তো 10 বছর অন্তর পাল্টে পাল্টে যায়, হুম হুম সেইটা সব থেকে আগে ধরা পড়ে কিন্তু সাম্প্রতিক কবিতায়, ভাষার এই বদলটা। হুম এই হুম যে হুম ইংরেজি শব্দের ব্যবহার আমরা হরবকত করি আজকের দিনের আমাদের যে কথ্য বাংলা, হুম হুম তার হুম মধ্যে হুম হুম ইংরেজি শব্দের ব্যবহার তো আমরা মানে প্রচুর করি, সেটা হ্যাঁ, করা যেটাকে ভালো অনেকে কি মন্দ বাংরেজি বলে, উচিত বাংরেজি বলে, ফলে যেটাকে এটা ভালো কি বাংরেজি বলে, মন্দ, হ্যাঁ কিন্তু এটা করা উচিত কি অনুচিত, এটা ভালো কি মন্দ সেই আলোচনা যাচ্ছি না, সে তো অনেক আলোচনার বিষয়। হুম 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 কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকে তো আমাদের সময়ের কবিতা ধরবে, ধরতে হুম চাইবে। হুম হুম ধরো হুম ডোন্ট ওরি বি হ্যাপি প্রচুর বলি আমরা, তখন একটা গানও বেরিয়েছিল। আমরা এখন যেভাবে আমাদের কথ্য বাংলাটা ইংরেজি মিশ্রিত হয়ে গেছে, হুম তার একটা প্রকাশ আমাদের 90 দশকে লিখতে এসে আমরা এবং আমাদের বন্ধু বান্ধবরা প্রচুর সংখ্যায় ঘটিয়েছিলাম, মানে এইটা আমরা প্রকাশটাকে ধরতে পেরেছিলাম, ভাষার হুম বদলে যাওয়া, ভাষার যে মৌখিক কথ্য সেটাকে ধরতে চেষ্টা করেছিলাম এবং পেরেওছিলাম আমরা কেউ কেউ, এই আর কি। এবং এবং সেটাকে যে মূল স্রোতে নিয়ে আসা, মূল ব্যাপারটা হচ্ছে এটা, একটা হ্যাঁ বটে টাচেবিলিটি থাকে তো, মানে সম্পর্কযুক্ত করতে বটে হয়, যুগের বটে সঙ্গে সম্পর্কযুক্ত করা এবং মানুষের সেটাকে গ্রহণ করা, কারণ নিষ্ঠ পাঠক কখন সেই জায়গাটাকে নেবেন এটার জন্য লেখককে বা কবিকে বা গল্পকারকে বা রচনাকারকে অপেক্ষা করতে হয় বটে আগে, মানে ওই বলে না, দিয়ে ছেড়ে দেখো কি হচ্ছে ব্যাপারটা। তো এই যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতার ব্যাপারটা তো ঘটল কবি শিবাশিসের জীবনে। তো এরপর তো হই হই করে কবিতার জায়গাটা আরম্ভ হয়ে গেল। এর মাঝখানে যেটা দরকার সেটা হচ্ছে যে তোর নাট্য চর্চার একটা জায়গা ছিল সুকচর গ্রুপের সঙ্গে, তো সেই জায়গাটা কিভাবে গড়ে উঠছিল? সেই জায়গাটা ধরো ওই ছোটদের ক্লাবে জড়িয়ে থেকে ছোটদের নাটক করতে হতো, সেইটা হুম হুম পরে বড় হয়ে মফস্বল, আসলে আমার তৈরি হওয়াটা তো গঙ্গাপাড়ের একটা মফস্বল সুকচর, হুম মানে হুম হুম খড়দা পানিহাটি সুকচর এই এলাকায়, হুম হুম আমাদের এখানে না ওই যে একাঙ্ক নাটকের একটা চর্চার একটা ভালো জায়গা ছিল, খড়দায় হুম একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হতো,
হুম পানিহাটিতে পানিহাটি ক্লাবে একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হতো, সোদপুরে আমাদের রেল লাইনটা ক্রস করে ওপারে সোদপুর রেল স্টেশন, আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটি, খড়দা হুম হুম থানা, হুম 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 শুকচর আমাদের জায়গাটার নাম, ঠিক আমাদের গ্রাম, খড়দা হুম আর পানিহাটির মাঝে একটা জায়গা শুকচর। হুম তো যাই হোক, এই সোদপুরে ক্লাবে নাট্য চর্চা হতো, একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হতো। তো আজ থেকে ধরো 25-30 বছর আগে আমাদের শৈশবে, আমাদের হুম কৈশোরে, যখন কৈশোরে আমাদের বড় হয়ে ওঠার সময়, সেই সময়টা সংস্কৃতির মনস্ক হয়ে ওঠার সময়, সেই সময় হুম একাঙ্ক নাট্য প্রতিযোগিতাগুলোর একটা বিরাট ভূমিকা ছিল। হুম সেই জন্যই নিজেদের দল তৈরি করা, হুম নিজেরা মানে আমি আমি নিজেদের তোকে নাটক এখানে একটা লেখা। আমি তোকে এখানে একটু থামাচ্ছি। আমার মনে পড়ে যাচ্ছে শিবেন দার কথা। আমাদের হাওড়ায় একটি গ্রুপ ছিল এরকমই, গ্রুপ, থিয়েটারের গ্রুপ, শিবেন মুখোপাধ্যায় যার মানে মুখ্য ছিলেন বুঝতে আর কি, পেরেছি। শিবেন দা, শিবেন দাকে অনেকে চেনেন আর কি। তো সেই শিবেন দার হাত দিয়েও অনেক প্রতিভা পরবর্তীকালে বিকশিত হয়েছে। তো যার মধ্যে একটি নাম তো করতেই পারি, যে যে বা যিনি এখন এই মুহূর্তে খুবই প্রতিষ্ঠিত, দেবদূত, দেবদূত ঘোষ। দেবদূত শিবেন বাহ, দার প্রায় হাতে তৈরি করা ছেলে। তো হ্যাঁ, এবার তুই যেটা বলছিলি বল, আমি শুধু এইটুকু মনে পড়ে না গেল বলে আমাদের বললাম। ওই সেই সূত্রেই শুকচর গ্রুপ তৈরি করা, বা সেখান থেকে নাটক করা, চর্চা চালিয়ে যাওয়া, এই আর কি, সেই সূত্রেই। ধরো আমরা হুম হুম শুনবা আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে, আমরা তো অনেক পূর্ণাঙ্গ নাটকও করেছি, একাঙ্ক নাটক দীর্ঘদিন ধরে করেছি। হুম এবার হুম হুম সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্য নাটক, সুনীল দার কাব্য নাটক আমরা হ্যাঁ, করেছি। সেটা সেটা একটু বলে নেই ব্যাপারে, কারণ পরে যদি ভুলে যাই তাহলে গন্ডগোল হয়ে যাবে। তুই একটু বল এই জায়গাটা, সুনীল সেটা দা, একটা সুনীল দার মজার কথা নাটকে হচ্ছে, অভিনয়। আমরা সুনীল দার নাটক, সুনীল দার কাব্য নাটক রাজসভায় মাধবী, হুম আমরা হুম সুকচল গ্রুপের পক্ষ থেকে প্রযোজনা করেছি, অনেক বাহ, অভিনয় করেছি। আমার হুম স্ত্রী হুম হুম অভিনয় করতেন রানীর ভূমিকায়, অনিতা সরকার আমার স্ত্রী, তিনি অভিনেত্রী হিসেবেও খুব বিখ্যাত হয়েছিলেন। পরে বিভাস চক্রবর্তী বিভাস দার দলে, অন্য থিয়েটারে যুক্ত হুম হুম ছিলেন, অভিনয় করতেন পরে। হুম যাই হোক, তো আমাদের সেই রাজসভায় মাধবীতে অভিনয় করেছেন অনিতা, আমরা প্রচুর শো করেছি, বিভিন্ন গ্রন্থমেলায় শো করেছি, হুম তার হুম মধ্যে হুম মনে পড়ছে বহরমপুর গ্রন্থমেলা, হাওড়া গ্রন্থমেলা, আমার তো মনেই পড়ছে। এই যেহেতু কাব্য নাটক এটা, সেহেতু তার হুম একটা তো অন্যরকম সাহিত্যিক অন্য মূল্য অন্য ছিল, একটা ডাইমেনশন থাকে, অন্য ডাইমেনশন। অন্য ডাইমেনশন ছিল, আচ্ছা সেটা কল শো প্রচুর শিবাশিস, করেছি। শিবাশিস তোকে একটুখানি থামাচ্ছি, একটু থামাচ্ছি। যারা যারা এসছেন তাদের কথা একটু বলে দিই। সমরেশদের কথা তো বলেই ছিলাম, তো তারপরে জলিদি এসছেন, জলি চক্রবর্তী ব্রহ্ম। অনুষ্ঠান দেখছি, সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। শ্যামলী লিখছে, দুজনেই আশ্চর্য মানুষ, শ্যামলী আচার্য। সুমন বুঝতে লিখছে, পেরেছি। বাহ বাহ। রজনী মানসী লিখছে, দুই দাদাকেই আমার অন্তরের প্রণাম। শিবাশিস দার গলার শব্দে আমার বারবার মনে হচ্ছে এই হয়তো শুরু করবে রেনবোতে দাদা গানের কুইজ। ভালো থেকো, সুস্থ থেকো দুজনেই। কৃষ্ণা রায় লিখছে, ভালোবাসা দুজনকেই। এরা সবাই চলে এসেছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, এবার যে কথায় ছিলাম সে কথায় যাই, কারণ একটা কথা সবসময় মনে করি, যে যারা আমাদের সঙ্গে ছিল তারা যদি না থাকতো তা কোনোদিনই আমরা এখানে পৌঁছতে পারতাম না, এটাও একটা ব্যাপার। বটেই তো, সেই জন্য, সেটা সেই জন্যই এদের। আমরা তো প্রথম দিকে বলেওছি যে আমরা আকাশবাণীর বন্ধুদের কথা বলছিলাম। হুম 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 এই সূত্রে জলিদির নামটাও করে দিই, যে জলিদি ওই রেকর্ড বাজতে গিয়ে, তুমি যেটা বলছিলে যে আমাদের হুম ট্রেনিংটা, হুম 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 কি গান বাজাবো কি গান বাজাবো না, হুম কি গান শুনবো, মানে সেই ট্রেনিংটার থেকেও বড় আমার মনে হয় যে আমাদের বন্ধুরা, আমাদের সিনিয়ররা সবাই মিলে আমাদের মূল্যবোধের একটা শিক্ষা দিয়েছে, জানো তো। নিশ্চয় এই যে নিশ্চয় নিশ্চয় মনটা মনটা তৈরি করে দেওয়া, আজ থেকে 20-25 বছর আগে রুচিটা তৈরি করে দেওয়া, হুম হুম হ্যাঁ, হুম হুম একটা সাংস্কৃতিক রুচি তো হয়, সেই হুম হুম রুচিটা হুম তৈরি করে দেওয়া, এইটার পিছনে আমাদের আকাশবাণী তো আর ইটকাট একটা অস্তিত্ব নয়, সেটা একটা ইটকাট একদমই না। তৈরি একটা বিল্ডিং নয়। হুম আকাশবাণী হুম মানে হুম আমাদের কাছে আকাশবাণীর মানুষেরা, তাদের হুম কাছে একদম তাদের সিনিয়রদের গল্প যেরকম শুনেছি, তেমন আমরাও সত্যি কিন্তু তাই। যে সিনিয়রদের পেয়েছিলাম তার মধ্যে জলিদিও একজন, হুম তো তা মানে আমাদের রুচি তৈরি করে দেওয়া, আমাদের মূল্যবোধ গড়ে ওঠা, এর পিছনে হুম হুম কিন্তু হুম যাদের সিনিয়রদের অনেকের ভূমিকা আছে, জলিদির ভূমিকাও কিন্তু আছে, এটা স্বীকার করতে হবে। অবশ্যই আর অবশ্যই শ্যামলী অবশ্যই। কৃষ্ণা সবাই রয়েছে। দেখো আমি তোমাকে বলছিলাম আমি খুব ডিটেলে যাব না,
ব্যক্তিগত হুম বিপর্যয়ের সাংঘাতিক একটা মানে কালো সময় আমি পেরিয়ে এসেছি। হুম 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 এই যেমন প্রত্যেকবার ধরো কৃষ্ণা শ্যামলী কৃষ্ণকলি অন্তিকা শোভন সুমন সঞ্জয়, আমি এই যে আমাদের বন্ধু দল, আরো অনেক অনুপূর্বা অনেক আরো বন্ধুরা আছেন, আরো অনেক ছোটরা আছেন, হুম সবাই হুম হুম সঙ্গে বসে অনুষ্ঠান করতে করতে, কিন্তু অনুষ্ঠান প্রস্তুতির জন্য তার আগে কথা বলতে বলতে, এমনকি অনুষ্ঠানে হুম বসেও হুম 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 এত কিছু শিখেছি না, মানে এই যে আমাদের যে বন্ধুবৃত্ত আকাশবাণীকে হুম ঘিরে আমাদের যে বন্ধুবৃত্ত, হুম 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 তার হুম কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। মানে আমার কবিতা হুম লেখাটাও আলাদা করে কিছু নয়, এটা তো আমার একটা হুম 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 চর্চারই একটা অংশ। অংশ অংশ আমাদের বন্ধুরাও কিন্তু চর্চা খুব মানে কবিতা পড়েছেন, ভালো মন্দ মন্তব্য করেছেন, শ্যামলী তো খুবই, শ্যামলী নিজেও একজন ভালো গল্পকার, গল্প লেখেন। অত্যন্ত ভালো এদের এই গল্পকার, বন্ধু অত্যন্ত দলের, ভালো। হ্যাঁ, ফলে এই বন্ধু দলের, আকাশবাণীর বন্ধু দলের ভূমিকা আমার জীবনে কিন্তু অপরিসীম। এই কবিতা লেখাই বলো, নাটক করাই বলো, এই যে অফিসে নাটকের কথা বলছিলাম, হুম হুম এই অফিসে আচ্ছা, তার নাটক আগে ধরো সুনীল, দেবলীনা বলে, আগে তার আগে সুনীলদার কথা সুনীলদারটা, বলুন। হ্যাঁ শেষ কর, হ্যাঁ, তো সুনীলদারটা শেষ কর। তো সুনীলদার কাব্যনাটক আমরা অভিনয় করে বেড়াতাম। এবার হুম হুম আমাদের এক বন্ধু আছেন অরুময় বন্দ্যোপাধ্যায়, অরুময়ের বাড়ি পানিহাটিতে, আমার একদম ছোটবেলার হুম বন্ধু হুম হুম অরুময়, সেই অরুমাদেব নাটকটা আমার খুব দূরদর্শনে দূরদর্শনে করাবে, তো হুম হুম দূরদর্শনে করাবে। অরুময় বললো যে সুনীলদা কি করবেন, সুনীলদাকে গিয়ে বললাম যে সুনীলদা অরুময় তো দূরদর্শনে করাবে কাপড়, আমরা তো শো করে বেড়াই, আপনি এটা করুন, আপনি আর সাথী দিয়ে অভিনয় করুন। তা আমার স্ত্রী যেটা অভিনয় করতেন যে চরিত্রটা, সেই চরিত্রটা সাথী দিয়ে অভিনয় করলেন, আমার স্ত্রী সরে দাঁড়ালেন, আমাদের বাকি দলের সদস্যরা সবাই রইলেন, আচ্ছা আর আমি যে সূত্রধারের একটা চরিত্র করতাম আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটা, সেই ভূমিকা অভিনয় করলেন সুনীলদা। তো সেটা দূরদর্শনে শুটিং করা হলো, আরে কলকাতা বাবা, দূরদর্শন সেটা অনেকবার অনেকবার দেখিয়েছে। তো এখানেও একটা মজার কথা আছে, অরুময় বলল দাঁড়াও আমাকে একটা দিল্লির পারমিশন নিতে হবে, এটা তো গ্রুপ থিয়েটারের হুম হুম স্লটে আমি করাবো, কিন্তু সুনীল হুম হুম গঙ্গোপাধ্যায় তোমাদের গ্রুপের মেম্বার না, এটা বোঝাই যাচ্ছে, এটা সবাই হুম জানে সুনীলদা হুম গ্রুপের মেম্বার না, হুম হুম তা সুনীলদা এবং অভিনয় আরেকটা করবেন, ব্যাপার আমি আছে, এটা পাইনি। সুনীলদার নিজেরও একটা গ্রুপ ছিল, বুধ সন্ধ্যা বলে, যেটা মাঝে মাঝে ওনারা না অভিনয় সে তো করতো। আছে, সে তো ছিলই, হ্যাঁ, সুনীলদা আলাদা ওরা, নবনীতা দি হ্যাঁ সবাই এবার করতো, বল তুই। হ্যাঁ হ্যাঁ। হুম 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 তো তো সেইটা অরুময় নাকি দিল্লিতে চিঠি লিখে পাঠিয়েছিল যে এরম উনি করতে পারবেন কিনা, এই ওনারই লেখা নাটক, হুম হুম তো হুম হুম দিল্লিতে নাকি অনুমতি হয়েছিল, শুধু হুম হুম করতে পারবেন তা না, এটা যেন আর্কাইভ প্রোডাকশন হয়, তুমি সেইভাবে সেই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে ছবিটা তোলো, এইরকম হয়, আরে তখনও তো বাবা, বলা আরে করবেন যে বাবা, হ্যাঁ। তো সেইটা হুম হুম আর্কাইভ প্রোডাকশন হয়েছিল, এবং কলকাতা দূরদর্শন অনেকবার সেটা দেখিয়েছে। তো সুনীলদা তার হুম হুম আগে হুম বললেন এই যে তরুণ কবি শিবাশিস ও নির্দেশনায় আমাদের আমার লেখা নাটকটা হচ্ছে, এইসব বলে সুনীলদা একটা ফরওয়ার্ডও করলেন, মুখবন্ধ করলেন, বাহ, সুনীলদা হুম হুম বললেন, হুম তারপরে সেই নাটকটা তোলা হয়েছিল এবং দেখানো হয়েছিল, দুটো দিনে ভাগ করে নাটকটা দেখানো হয়েছিল। তারপরে বহুবার হুম হুম বহুবার কলকাতা দূরদর্শনে সেই নাটকটা প্রচারিত হয়েছে, তো এটা একটা খুব আনন্দের ব্যাপার। আর সেই হুম নাটকে হুম হুম সুনীলদা নয়, দূরদর্শন প্রযোজনা অভিনয় করেছিলেন আমাদের কবি বন্ধু পিনাকি ঠাকুর, আচ্ছা, পিনাকিও সেই পিনাকি দা, নাটকে অভিনয় করেছেন, আচ্ছা ওই আচ্ছা আচ্ছা শোটা, আচ্ছা আচ্ছা, ও আমাদের সঙ্গে আচ্ছা রেগুলার শো আচ্ছা, করতো না, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনীলদা সাথী দিয়ে এবং কবি পিনাকি ঠাকুর তিনজনেই ওই দূরদর্শনের অভিনয়ের জন্য স্পেশাল আমাদের সঙ্গে বিশেষ অভিনয়টায় অংশ নিয়েছে, মানে এইটা এই খুব একটা জন্যই মনে রাখার বলছি, মতো। এই যে হ্যাঁ, এই জন্যই বলছি, আলোচনা করতে করতে কত মানুষের কথাই যে আসে, এই পিনাকিদার কথা যখনই তুই বললি, অন্য একটা স্মৃতি ভেসে উঠলো পিনাকিদার সম্পর্কে। কি আশ্চর্য মানুষ ছিলেন এই মানুষটি, কি আশ্চর্য মানুষ, এত এত মানে ভালো মনের মানুষ পিনাকি ঠাকুর, পিনাকিদার। উনিও তো মানে একদমই কম বয়সে চলে গেলেন হঠাৎ করে। কম বয়সে চলে গেছেন, আর পিনাকি যেহেতু আমার ব্যক্তিগত বন্ধু ছিল, হুম 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 অনুষ্ঠান তো করেইছি সুনীলদা চলে যাওয়ার পর পিনাকিকে নিয়ে, পিনাকিকে গেস্ট করে নিয়ে এসে, যেহেতু কৃত্তিবাসে পিনাকি সুনীলদাকে অ্যাসিস্ট করত, সহ হুম 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 সম্পাদক হিসেবে যুক্ত ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন ছিলেন, পিনাকি ঠাকুর ছিল কৃত্তিবাস পত্রিকার সহ সম্পাদক নবপর্যায়ে, হুম 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 তো দেশ পত্রিকাতেও কিছুদিন সহ সম্পাদনার কাজ করেছে, পিনাকি যেহেতু আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, হুম 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 সেই সূত্রেই আমার যারা FM এর যে বন্ধু দল, যাদের নাম আমি করছি, অনেকের নাম করতে পারছি না, ভুলে যাচ্ছি, হুম 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 ধরো সবাইই কিন্তু পিনাকি বন্ধু ছিল, মানে হুম হুম পিনাকি বন্ধু হয়ে উঠেছিল, ফলে কবি পিনাকি ঠাকুর
আমার সূত্রেই বন্ধু হয়ে পড়েছিল আমার বন্ধু বন্ধু দলের, পিনাকি ঠাকুর হয়ে গেছিল আর কি, বন্ধু পিনাকি তখন ঠাকুর হয়ে বন্ধু গেছিল, বন্ধু পিনাকি ঠাকুর হয়ে গেছিল। বন্ধু আচ্ছা পিনাকি ঠাকুর, কৃত্তিবাসের, শ্যামলীও খুব ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামলী তো একটা দুর্দান্ত কলম লিখেছিল পিনাকি দাকে নিয়ে, অসাধারণ একটা লেখা। তো যাই হোক, ও তো মানে এ তো সর্বান্তকরণে সত্যি শ্যামলী সত্যি ভালো লেখে, নতুন করে কিচ্ছু বলার নেই তার সম্পর্কেও। তো পিনাকিদার কথা উঠলো, উঠলো কৃত্তিবাস পত্রিকার কথা। তো কৃত্তিবাসের কাছে যাবার আগে আমি আরেক কৃত্তিবাসের কাছে যাব, যে ভদ্রলোক কৃত্তিবাস পাওয়ার আগেই নতুন কৃতিত্ব একটি অর্জন করেছিলেন ওই 1999-তে। তার প্রথম কাব্যগ্রন্থ যখন ছাপা হয় স্কুল অফিস ছাপাখানা, তো এর প্রস্তুতিটা একটু বল কেমন ভাবে হয়েছিল জিনিসটা। না, আমরা তো ওই লিটল ম্যাগাজিন বার করতাম, হুম হুম লিটল হুম ম্যাগাজিন মেলায় আমরা, আমি আর পিনাকি, আমরা দুজনে মিলে কান্ন বলে একটা পত্রিকা সম্পাদনা করতাম, কান্ন, হুম 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 সেটা বার করতাম। সেখানে যেমন আমাদের তরুণ কবি বন্ধুরা লিখতেন, ধরো আজকের দিনে তারা অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, শ্রীজাত, মন্দাক্রান্তা, হুম হুম বিনায়ক, সেবন্তী ঘোষ, পৌলমী সেনগুপ্ত চলে গেছেন, আমি পিনাকি হুম তো হুম লিখতামই, আমাদের বন্ধু অর্পিতা পালিত, আরো আরো হিমালয় জানা, পরবর্তীকালের কবিরা চিরঞ্জীব বসু, রূপক চক্রবর্তী, এরা যেমন লিখতেন, তেমন আমাদের যারা হুম অগ্রজ কবি, সুনীল হুম গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, উৎপল কুমার বসু, ভাস্কর চক্রবর্তী, সমরেন্দ্র সেনগুপ্ত, হুম হুম সব্যসাচী দেব থেকে শুরু করে আমাদের জয় গোস্বামী, সুবোধ সরকার, এরাও লিখতেন। মানে আমরা হুম কি করেছি হুম যে হুম পরম্পরার সঙ্গে যেন যোগ থাকে, এইভাবে আমরা আমাদের পত্রিকাটাকে চালাতাম। তো সেই হুম লিটল ম্যাগাজিন আমরা লিটল ম্যাগাজিন মেলায় বসে বসে বিক্রি করতাম, আর হুম হুম সেখানে এসে ঘুরে ঘুরে খোঁজ খবর করতেন বাদল দা, বাদল বসু, মানে বাদল বসু, দ্বিজেন্দ্রনাথ বসু হিসেবে প্রকাশক, আনন্দ পাবলিশার্সের প্রকাশক হিসেবে যার নাম ছাপা থাকতো, তো সেই হুম বাদল হুম হুম বসু যেই সব জায়গায় লিটল ম্যাগাজিন মেলাগুলোতে ঘুরে ঘুরে বেড়াতেন, হঠাৎ একদিন আমাদের চারজনকে চারটে চিঠি দিলেন, আনন্দ পাবলিশার্সের পক্ষ থেকে চারটে চিঠি আমাদের হুম হাতে ধরিয়ে দিলেন, আমি, পিনাকি, মন্দাক্রান্তা আর বিভাস রায়চৌধুরী, এই আচ্ছা চারজন আচ্ছা তরুণ, চারজন তরুণ কবিকে উনি চারটে চিঠি হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন তোমরা একখানা করে বই জমা দাও আনন্দ পাবলিশার্সে। আচ্ছা আচ্ছা তো ফলে আমরা বই জমা দিয়েছি বইয়ের জন্য নয়, কিন্তু বড় প্রকাশক আমাদের আমন্ত্রণমূলক চিঠি দিয়ে আমাদের থেকে বই চেয়ে নিয়েছিলেন একবার, প্রথম জীবনে বইটা, এইটা হুম খুব হুম হুম আনন্দের ব্যাপার, খুব গৌরবের ব্যাপার, শ্লাঘার ব্যাপার। তো হুম সেই হুম করে আমাদের প্রথম কবিতার বই বেরোলো, তারপরে তো মন্দাক্রান্তার সেই বই আনন্দ পুরস্কার পেল, হুম আমার আর পৌলমীর আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বই স্কুল অফিস ছাপাখানা, সেই জন্যই আমি 2000 সালে কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলাম। হ্যাঁ, এই কৃত্তিবাস পুরস্কারের জন্যই বলছি যে স্কুল অফিস ছাপাখানা কৃত্তিবাস পুরস্কার পেল 2000 সালে, এবং এই পুরস্কার তোকে তুলে দিয়েছিলেন স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায়, না, সুনীল দা মঞ্চে তাই ছিলেন, না? সাথীদির হাত থেকে মঞ্চে আমি ছিলেন। নিয়েছিলাম, আচ্ছা, সাথীদি তুলে দিয়েছে। সাথীদির হাত আচ্ছা থেকে আমি এই পুরস্কারটা নিয়েছিলাম, আচ্ছা 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 সুনীল দার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, সুনীল দার হাত থেকে পুরস্কার নিয়েছি বাংলা একাডেমি পুরস্কার। আচ্ছা আচ্ছা এটা আমার জীবনে, আমি এইখানটা একটু বলে রাখি, আমার জীবনে এই সৌভাগ্য সত্যি সত্যি এটাও একটা খুব উল্লেখযোগ্য সৌভাগ্য, হুম হুম কি আর লিখতে পেরেছি অথচ এই সৌভাগ্যের আমি অধিকারী। আমার কৃত্তিবাস পুরস্কার 2000 সালে আমার হাতে তুলে দিয়েছিলেন শ্রীমতী স্বাতী গঙ্গোপাধ্যায়, হুম মঞ্চে বসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, দিব্যেন্দু পালিত, ভিক্টোরিয়া দত্ত, এরা বসেছিলেন মঞ্চে, মঞ্চে নিচে ছিলেন সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত, জয়দেব বসু, আমার বন্ধুরা বিভাস রায়চৌধুরী, পিনাকি ঠাকুর থেকে সবাই মঞ্চে নিচে ছিলেন, কলকাতা বইমেলার ইউবিআই অডিটোরিয়াম, তখন পার্ক স্ট্রিট বইমেলা, পার্ক স্ট্রিট আচ্ছা হ্যাঁ বইমেলায় হ্যাঁ ইউবিআই হ্যাঁ হ্যাঁ অডিটোরিয়ামে হ্যাঁ পুরস্কার পেলেন। দেখো, সাথীদের হাত থেকে নিলাম, সুনীলদার হাত হুম থেকে নিয়েছিলাম 2010 সালে বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি আবার পুরস্কার, 2018 সালে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির যে সুভাষ মুখোপাধ্যায় সম্মান আমি পেলাম, হুম হুম সেইটা হুম হাতে তুলে দিলেন শীর্ষেন্দু দা, শীর্ষেন্দু আরে মুখোপাধ্যায়। বাবা, আরে বাপ রে এই বাপ, তিনজনেই তিনজন দিকপাল মানুষের কাছ থেকে দিকপাল মানুষ পুরস্কার মানে, হ্যাঁ সত্যি তাই, আমারও শ্রদ্ধা সম্মান তিনজনকেই। নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এটা খুব, মানে এই আচ্ছা যে এদের নাম উচ্চারণ করাটাও খুব কৃতিত্বের ব্যাপার। আচ্ছা, খুব লোভ সামলাতে পারছি না, আমি না, আমি কবিকেই বলবো, একটু কবির
পছন্দের কোনো কবিতা, সে যদি অন্য কারোরও লেখা হয় হতে পারে, যে যদি কবির নিজের লেখা হয় তাহলে তো আরো ভালো হয়। একটু কবিতা শুনি, তারপর আবার আলোচনা যাব, কারণ অনেকক্ষণ ধরেই আমরা এদিক ওদিক আলোচনা করছি বটে, তো একটা পাঠ একটু শুনি শিবাশিসের কণ্ঠে। তুমি প্রথম কবিতার বইয়ের কথাটা বলছো এখন, হুম হুম স্কুল হুম অফিস ছাপাখানা, হুম হুম সেই সময়কার কম বয়সে লেখা একটা কবিতা পড়ি। হুম হুম মাননীয়াসু রাধা, হুম কম বয়সে লেখা, বদমাইশি আছে। হুম 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 মাননীয়াসু রাধা, হুম আপনাকে বৃষ্টিতে ভিজলে কেমন দেখাতো, মথুরা বা বৃন্দাবনে বর্ষার বিকেলে অভিসার আজকাল আর চোখে পড়ে না তো, হুম চোখে পড়ে ধোসা কিংবা ফুচকা কিনে খেলে। হুম বিদ্যাপতি দেখেছেন ভিজে নীল শাড়ি, চণ্ডীদাসও দেখেছেন তবে রেখে ঢেকে, বিদ্যুৎ, পথের কাঁটা, ভয়, তাড়াতাড়ি, আজকাল পথের কাঁটা জুতোর পেরেকে। বৈষ্ণব কবিরা কিন্তু যাই বলুন রাধা, গড়িয়াহাটে আপনাদের সৌন্দর্য আলাদা। হুম এই ছোট বয়সের কবিতা, মজার কবিতা। মজার কবিতা, শুধু তাই নয়, এই যে কি বলবো, তাৎক্ষণিক জীবনকে ছুঁয়ে যাওয়া কবিতা বা কাব্য, এই জায়গাটা, এই ফরমেশনটা বা এই ডাইমেনশনটাই এসছে মানে তোদের সময় একটু আগে থেকে, পরবর্তীতে আরো তার বিস্তার লাভ ঘটেছে। তো আমি শ্রীজাতর কথা তো বলতেই পারি, সৃজাত বা যারা এখনো এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জায়গাটাকে, এই তাৎক্ষণিক জায়গাটাকে ছুঁয়ে যাওয়া, এবং এটা আরো বেশি সমৃদ্ধ হয়েছে নতুন কবিরা বা নতুন প্রজন্মের কবিরা তাকে দায়িত্ব নিয়েছেন বলে। তো সে অর্থে মানে তোরা বা তোদের যে প্রজন্মটা, তারা একটু মানে একটু বয়স হয়ে যাওয়ার জন্য তারা একটুখানি প্রাক্তন বা পুরনো কবির দলে চলে গেছেন, নতুন এরা তার দায়িত্ব নিয়েছেন, কিন্তু পুরোধা হিসেবে সারা বাংলার কাব্য জগৎ এই 90 দশকের কবিদের সব সময় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে, এটা কিন্তু না, শ্রীজাত তো 90 দশকের অবশ্যই। কবি, শ্রীজাত 90 দশকের হ্যাঁ, কবি, কিন্তু সেটাই শ্রীজাত বলছি। একটা পরে পুরস্কার পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ শ্রীজাত বয়স একটু কম আমাদের থেকে, 2-1 বছর কম, কম। কিন্তু শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা সবাই, মন্দাক্রান্ত সেন, যশোধরা রায়চৌধুরী, বিভাস রায়চৌধুরী, পিনাকী ঠাকুর, হুম এই যে আমাদের যে ব্যাচটা, রূপক হুম চক্রবর্তী, হুম প্রসূন হুম ভৌমিক, হুম এই সাইডে সবাইই কিন্তু 90-এর দশকের কবি। এবার ধরো হুম হুম কারুর একটু নাম হয়েছে, কারুর একটু কম নাম হয়েছে, কারোর একটু অবশ্যই সেটা হতেই পারে। খ্যাতি প্রতিষ্ঠা পেয়েছে, কেউ একটু কম পেয়েছে, কিন্তু এই সব সবাই 90-এর দশকের কবি। হুম ফলে হুম এখনো হুম পর্যন্ত 90-এর দশকের কবিরাই মানে খ্যাতি প্রতিষ্ঠার মধ্যেও রয়েছে 90-এর দশকের কবিরাই হুম 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 এখন। কিন্তু হ্যাঁ, বাংলা কবিতায় পরবর্তীরা এসে গেছেন, 0-এর দশকের কবিরা এসে গেছেন, তারও পরবর্তী 1-এর দশকের কবিরা এসে গেছেন, নতুন এসে গেছেন। নতুন ছেলে মেয়েরা কবিতা লিখছেন। তাদের কবিতা আমরা পড়ছি, তোমরা, আমি জানি না পড়ছো কিনা, হ্যাঁ, ধরো কিছু তো এই অবশ্যই মুহূর্তে পড়ছি। কবিতা লিখ হ্যাঁ কবিতা লিখতে শুরু করেছে কস্তুরী সেন, চিলম ত্রিবেদী, শাশ্বতী সান্যাল, এরকম সব তরুণ তরুণীরা কবিতা লিখতে শুরু করে দিয়েছে, শুভঙ্কর চট্টোপাধ্যায়, হুম হুম হ্যাঁ, হুম হুম সৌরভ মুখোপাধ্যায়, এরকম অনেক তরুণ কবিরা এসে, অরুণাভ রায়, এই সব অনেক তরুণ কবিরা এসে গেছে, তারা লিখতে শুরু করেছে, তারা খুব উল্লেখযোগ্য লেখা লিখছে। হুম 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 সুমন একটি মন্তব্য করেছেন, সুমন অনেকক্ষণ থেকে এই মন্তব্য করছেন, তার মধ্যে সুমনের শেষ মন্তব্যটা অবশ্যই তুলে ধরার মতো, কবি কখনো পুরনো হয় না, কবি কখনো পুরনো হয় না, এটা হ্যাঁ একটা ঠিকই, অসাধারণ মন্তব্য। কবি এবং কবিতা কখনো পুরনো হয় না, তার জন্য মানে লোভ সামলাতে না পারার জন্যই শিবাশিসের একটি কবিতা, যেটা একদম শুরুর ওর স্কুল অফিস ছাপাখানার কবিতার প্রথম যে কবিতাটা, ন পাতায় রয়েছে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে। তো শক্তি চট্টোপাধ্যায় ব্যাপারটা কিরকম, তখনও ছিল অন্ধকার, তখনও ছিল বেলা, হৃদয়পুরে জটিলতার চলিতেছিল খেলা। তো এই মানুষটা যখন অন্যরকম কবি কাব্য লেখেন, তখন একটা অন্য মানে তৈরি হয়। আর তাকে নিয়ে যখন কবি শিবাশিস মুখোপাধ্যায় লেখেন, তারও একটা অন্য মানে তৈরি হয়।
23শে মার্চ 1995, শান্তিনিকেতনকে মনে রেখে, শিবাশিসের কবিতা। তোমাকে যখন আমি স্কুলে প্রাইজ পাই, 9-এ পড়তাম, মার্বেল পেপারে মুড়ে হেড স্যার হাতে দেন আশ্চর্য প্রদীপ, কখনো আলাপ হয়নি, অথচ ইয়ার দোস্ত প্রদীপের জিন, ঝিলিক মেরেছে আর হাত ধরে চড়িয়েছে ম্যাজিক কার্পেটে, মরুদ্যান, উট মাংস, দুধ ও রবাব সহ তামাম আরব জাদু ঘুমে রেখে দিয়ে পীর ফকিরের বেশে পা রেখেছ পথে, পথের মধ্যেই আজ ফুসমন্তরের খেল ওস্তাদ তোমার, চোখে ধুলো দিয়ে যাচ্ছ, শান্তিনিকেতন দেখছে শেষ রাতের মার। আমি ও শক্তি চট্টোপাধ্যায়, কবি শিবাশিস মুখোপাধ্যায়, শ্রদ্ধার এটা ওই কবিতা। শক্তিদা শান্তিনিকেতনে মারা গিয়েছিলেন তো, হুম 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 শক্তি হুম চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে মারা গিয়েছিলেন পড়াতে গিয়ে। হুম 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 তার 1 সপ্তাহ আগে আমি আর পিনাকি ঘুরে এসেছি, ওর করা ক্লাস শুনতে গিয়েছিলাম আমরা। হুম হুম যাই হোক, সেই সময় শান্তিনিকেতনের শক্তি চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর এই কবিতাটা দেশ পত্রিকার একটা শক্তি চট্টোপাধ্যায় সংখ্যা বেরোয়, হুম 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 সেখানে আমিই ছিলাম কনিষ্ঠতম, ইনক্লুশন আচ্ছা 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 কবিতার আচ্ছা আচ্ছা লিখতে হয়েছিল অন্তর্ভুক্তির ব্যাপারে সেদিনের তুই ছিলি সব থেকে কনিষ্ঠতম। সব কনিষ্ঠ, মানে যারা লিখেছিলেন সেই কবিতা, হুম হুম তা প্রতিষ্ঠিত বড় কবিরা লিখেছিলেন, আমি ছিলাম সেদিনের হুম কনিষ্ঠতম কবি হিসেবে এই কবিতাটা আমার বেরিয়েছিল সেই। না, তুমি হুম হুম একটা কথা ঠিক বলেছো যে বয়স তো বাড়ে, কবিতা পুরনো হয় না, কিন্তু কবিতার বয়স বাড়ে, হুম কবিতা এই জন্য থেকে যায়। বলা হয় যে খবরের কাগজের রিপোর্ট ওই 12টা বাজে ছোঁয়া হয়ে যায়, হুম হুম কিন্তু কবিতা থেকে যায়, সাহিত্য থেকে যায়, কিন্তু সবটা সত্যি নয়। কিন্তু খবরের কাগজ সম্পর্কেও আমরা দেখেছি, ধরো সন্তোষ কুমার ঘোষের কলম, পরে হ্যাঁ সেইগুলো না মানে বাঁধাই করে মানে রেখে দেয় অনেকে, এবং সেগুলোর হুম অনেক সংকলনও বেরোয় খবরের কাগজে, অনেক অনেক ভালো ভালো সংকলন লেখা বেরোয়। বেরোয় যেগুলো মানে বারবার পড়বার মতো লেখা। হুম হুম সুনীল দা তার তো কলাম সব থেকে লিখতেন, লিখতেন, এবং সব থেকে বড় উদাহরণ গায়ক সুমন চট্টোপাধ্যায়, যিনি এক সময় নিয়মিত কলাম লিখতেন দেশেতে, এখনো লিখছেন সংবাদ প্রতিদিনে, এবং ছিল সব সুমনের বই বেরিয়েছে। বই বেরিয়েছে। সুমনের যে লেখার ধরন গায়ক সুমনের থেকে কোনো অংশে কম নয়, বরং না আরো ঈর্ষণীয়, আরো ঈর্ষণীয়, বটেই, কারণ ওই জায়গাটাই সুমনের জন্য অসাধারণ জায়গা, বটেই যে সুমনের সুমনদার সুমনের একটা সব। প্রভাব কিন্তু আমাদের, তুমি বলছো 90 দশকের লেখালেখির ওপরে সুমনদার হুম একটা হুম বিরাট প্রভাব আছে কিন্তু, হুম মানে অবশ্যই। সেই সময় কয়েকজন আমাদের নারিশ করেছিলেন, জয়গোস্বামী, সুবোধ সরকার, মল্লিকা হুম সেনগুপ্ত, জয়দেব বসু, ধরো হুম হুম জয়গোস্বামী দেশ পত্রিকায় দায়িত্ব ছিলেন, আমাদের লেখা চেয়ে নিয়ে চেপেছেন, মল্লিকা সেনগুপ্ত সানন্দার দায়িত্বে ছিলেন, আমার পিনাকীর লেখা, মন্দাকান্তার লেখা চেয়ে নিয়ে চেপেছেন, জয়দেব বসু নন্দন পত্রিকার কবিতা বিভাগ দেখতেন, জয়দেব বসু হুম আমাদের লেখা চেয়ে নিয়ে চেপেছেন। এইটা তো একটা লালন করা, একটা নালিশ করা, তাই না? তো হুম 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 সুমনদাও কিন্তু আমাদের বারবার উৎসাহিত করেছেন। আমার মনে আছে আমি একটা কবিতা একবার একটা বিজলপুর কবিতা পাঠের অনুষ্ঠানে বাংলা একাডেমিতে কবিতা পড়ছিলাম, হুম হুম কখন সুমনদা মানে আমাদের গায়ক সুমন চট্টোপাধ্যায় পিছনে এসে গায়ক সুমন দাঁড়িয়েছে জানি না, চট্টোপাধ্যায়, আমি কবিতাটা শেষ করলাম, বললেন এই তো বাঘের বাচ্চা, চল ভাই তোমার লেখাটা বন্ধ হলো। এইটা আমার মনে পড়েছে যে মানে না এটা 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 এই এক মানে কারণই তাই, সুমন এই কাজটাই করেছিলেন খুব 1992 উৎসাহিত করেছেন। পরে সালে। পরে হুম হ্যাঁ পরে আমি পিনাকি কে বই দিয়ে এসেছি, আমাদের সঙ্গে হুম হুম ঘনিষ্ঠতা হয়েছে সুমনদার, আমরা তো খুব ভক্ত ছিলাম। উনি অবশ্যই। কিন্তু খুব লালন করেছেন এবং নানান সময় বলেন, নানা সময়ে সুমনদা আমাদের কথা বলেন, হুম আমরাও খুব সুমনদার দ্বারা 90 দশকের কবিতাকে প্রভাবিত করেছেন সুমন চট্টোপাধ্যায়, এই সুন্দর, কথাটা বলাই। আচ্ছা আমি ওই একদম। কবিতাটা পড়বো, যে কবিতাটা পড়ে শুনে সুমনদা একদম শেষ হ্যাঁ, সারিতে আরে দাঁড়িয়ে বাহ চেঁচিয়ে বাহ, উঠেছিল, দারুণ দারুণ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর সে তখন তারুণ্য, টকবক করে ফুটছি, গরম গরম লেখা এই আর কি। ইট ভাটায় গণধর্ষণ, হুম ইট ভাটায় ধর্ষণের খবরে সবাই, থানা ঘিরলে বড়বাবু তুলেছেন হাই,
দিনে রক্ত খায় জানি, রাত্রিরেও খায়। হাবিলদার, তিন লাথি মারো গে পাছায়, শক্ত হাতে বেঁধে নিয়ে বুট জুতোর ফিতে, ধোঁয়া ছেড়ে একটা জিপ গেল ডিউটিতে, গিয়ে দেখে তিনটে মেয়ে ভোর রাতেই লাশ, খুনিরা পানীয় ঢেলে ভেঙেছে গেলাস, শুনশান আকাশ শুধু চিল শকুন ওড়ে, শুকনো পাতা লেগে আছে গাছের শিকড়ে, শুধু একটা শুকনো পাতা খুঁজতে খুঁজতে যায়, বন্দুকের নলে কারা নিরোধ পড়ায়। এই ছিল সেই কবির সময় কণ্ঠে ঘটনা। কবির কবিতা মানে একটা অসাধারণ ব্যাপার। তো এই কথা শুনে মনে পড়লো আমার, একটু মানে মাঝে মাঝে একটু বাজে অভ্যেস হয় আর কি, তো সুমনদারি ওই 92 সালে যখন গেয়ে উঠলেন আর কি, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, কারণে অকারণে তোমাকে চাই, উপরোধে অনুরোধে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। এটা কিন্তু শিবাশিসের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম আর কি, সব সময় চাই। দেখো, আমি একটা আমার একটা দীর্ঘ কবিতা দেশ পত্রিকায় বেরিয়েছিল, তার একটা হুম হুম ছোট্ট অংশ পড়ি, তাতে সুমনদার উল্লেখ আছে। হুম হুম আমাদের মতো করে কথা বলো 1990, বুবুনের মতো শূন্যে ছুঁড়ে দাও দুহাতের মুঠো, কাকলির মতো হেসে ভেঙে ফেলো ক্যান্টিনে গেলাস, সুমনের মতো রাগে দাঁড়িয়ে গিটার হাতে গাও, নুরুলের মতো পড়তে চলে এসো কলকাতা কলেজে, সুদক্ষিণাদির মতো একদিন প্রেমে পড়ো তার, হোস্টেলে ঠেক বসাও চিঠি লেখো বেশি রাত জেগে, হে দাঙ্গা রাজাবাজার বুক দিয়ে বন্ধুকে বাঁচাও। এই যে সুমনের মতো রাগে দাঁড়িয়ে গিটার হাতে গাও, এইটা লিখেছিলাম সেই 90 দশকে, দীর্ঘদিন পুরনো একটা লেখা। এই হুম লেখাটার নাম হুম হুম জিন্দাবাদ গেয়েছি আমি, তো হুম এই তো দেশ জিন্দাবাদ পত্রিকায় গেছি আমি তোর, প্রকাশিত একটা কবিতা। এবং এই নামে তোর একটা বইও আছে, জিন্দাবাদ গেছি আমি তোর, হ্যাঁ, সেটা পরে, অনেক পরে, কিন্তু এই কবিতাটা আছে পরে এই কবিতা। অনেকটা পরে অনেকটা পরে, কবিতাটা আগে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, কবিতার কথা তো হচ্ছেই, এবার চলে যাব তোর আর একটা দিকে, সেটা হচ্ছে যে একটা জায়গা হতে হতে একটু থেমে গিয়েছিল নাট্যচর্চার জায়গাটা, সেটা ছিল সুখচর গ্রুপের নাট্যচর্চা। এবার আরেকটা জায়গা যেটা হচ্ছে শিবাশিস মুখোপাধ্যায় যখন তার অফিসের হয়ে কালচারাল দায়িত্বটা পালন করে, তো সেই জায়গাটা, সেটা কিভাবে তৈরি হলো আর কি, বা কিভাবে ব্যাপারটা এলো, এবং তারপর তো গিরিশচন্দ্র আসলেই। হ্যাঁ, আমাদের একটা অফিস ক্লাব আছে। আমি কিভাবে বাঁচি এই আকাশবাণীতে যুক্ত থেকে, আমার পাওনা হচ্ছে আকাশবাণীতে অনুষ্ঠান করা, এটা তো বড় পাওনা বটেই, হুম এর হুম থেকেও বড় পাওনা এই আকাশবাণীতে যুক্ত থেকে আমার পাওয়া বন্ধু দল, বন্ধু বৃত্ত। সেই বন্ধুতাটা কিন্তু আমার বয়সী হতে, সবাই প্রায় আমার থেকে ছোট, 2-4 বছরের ছোট, মানে এমনকি সুমন বা সঞ্জয়ও হুম হুম 2-1 বছরের ছোটই হবে, হুম 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 তবু অনেকটা তারা সমসাময়িক বয়সের কাছাকাছি। কিন্তু শ্যামলী ধরো বা অনেক পরে ধরো অনুপুর বা, এরা তো হুম হুম অনেক ছোট, অনেকটা ছোট, অনেকটা অনেকটা ছোট, কিন্তু ধরো অয়ন্তিকা টয়ন্তিকা আবার আমাদের কাছাকাছি, অয়ন্তিকা, কাছাকাছি। কৃষ্ণকলি, শোভন, সুমন, আমাদের যে বন্ধু দল, এই হুম 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 বন্ধু বৃত্তটাকে পাওয়া আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওয়া। আমি হুম বেশি ডিটেলে যাব না, কিন্তু আমার জীবনের মাঝখানে ভাঙনের কিছু সময় গেছে, হুম মানে হুম আমি হুম আজকে বেঁচে আছি ধরো আমার যে কয়েকজন বন্ধু, তার মধ্যে আমাদের অফিসের কয়েকজন বন্ধু থাকবেন এবং আমাদের আকাশবাণীর কয়েকজন বন্ধু থাকবেন, সিনিয়ররা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন নানাভাবে, কিন্তু হুম মানসিক ভাবে একদম আক্ষরিক অর্থে শারীরিক ভাবে, হুম মানে হুম আমি বলেই দিই, আমার মেয়ের চিকিৎসা চলছে টাটা মেডিকেলে, ক্যান্সারে আক্রান্ত মেয়ে, সে আর নেই আমাদের মধ্যে, যাই হোক তাও মানে আক্ষরিক অর্থে গিয়ে পাশে দাঁড়িয়ে, টাটা মেডিকেলে পাশে দাঁড়িয়ে, অর্থ দিয়ে, ঘনিষ্ঠতা দিয়ে, সান্নিধ্য দিয়ে, উপস্থিতি দিয়ে, রক্ত দিয়ে, মানে বোতলের পর বোতল, মানে এমনকি দীপমালা পর্যন্ত গিয়ে রক্ত দিয়েছে সবাই, সুদীপ বসু, আমি নাম মানে
আলাদা করে নাম বলবো না, ধরো আমার হ্যাঁ মেয়ের হ্যাঁ হ্যাঁ চিকিৎসার জন্য 60-70 বোতল রক্ত লেগেছে, 50 বোতল রক্ত আকাশবাণীর বন্ধুরা দিয়েছে, মানে আরে এই বাবা, রকম আমার বন্ধু বৃত্তটা তো পাওয়া, তো এই সত্যি তো অফিসের সত্যি তো, বন্ধুদেরও কিন্তু পাওয়া। ফলে আমি অফিসে চাকরি করতে চাই, কিন্তু আমার যে বন্ধু দলটা তৈরি হয়েছে তাদের মধ্যে আমাদের একটা রিক্রিয়েশন ক্লাব আছে, হুম হুম আমার দায়বদ্ধতাটা ওখানেও। আর তুমি যদি বলো নাট্যকর্মী হিসেবে আমার সুবিধাটা ওখানে কি, সেটা হচ্ছে যে ধরো গ্রুপ থিয়েটার তো আমাদের মফস্বলে একটা ছোট্ট গ্রুপ থিয়েটার, আমরা হুম বেশি বাজেটে নাটক করতে পারি না। ধরো হুম হুম একটা নাটকের একটা শো একটা ফুল লেংথ নামাতে গেলে কলকাতার বড় দলে ধরো 1 লাখ টাকা খরচা কি 1.5 লাখ টাকা খরচা, এটা হুম তো হুম আমাদের মফস্বলে ছোট দলের পক্ষে সম্ভব না। অফিস ক্লাবে আমি সেই কাজটা করতে পারি, ধরো আমি অফিস ক্লাবে সাজাহান করতে পারি, তার হুম আর সে ড্রেস মেকআপ লাইট মিউজিক দিয়ে 60-70 জন লোক নিয়ে অফিস ক্লাবে আমি সাজাহান করেছি, অফিস ক্লাবে আমি নটি বিনোদিনী করেছি, লাইভ মিউজিক বসিয়ে দিয়েছি, হুম অফিস ক্লাবে আমি হুম বাপ্পাদিত্য করেছি, অফিস ক্লাবে হুম আমি এক পেয়ালা কফি রূপান্তর আউটডোর বলে করেছি, মানে বড় বড় প্রোডাকশন মাউন্ট করতে পারি আমি অফিস ক্লাবে, হুম হুম বিরাট হুম বিরাট প্রোডাকশন মাউন্ট করতে পারি, অনেক খরচা করতে পারি, হুম হুম মানে হুম করা সম্ভব অফিস ক্লাব হুম হুম যেহেতু হুম তার হুম হুম অনেক রিসোর্সেস আছে, রিসোর্সেস তো বেশি, আমরা সুভেনিরে কালেকশন করতে পারি। অবশ্যই এই অবশ্যই করতে গিয়ে না, এই করতে গিয়ে ধরো ক্লাসিক্স কে তো চর্চা করে, একজন নাট্য নির্দেশক হিসেবে আমাকে তো ধ্রুপদী সংস্কৃতির চর্চাও করতে হবে, হুম আমি যেরকম কবি হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়ও পড়ি আবার মাইকেল মধুসূদনও তো পড়ি, হুম সেরকম হুম নাট্যকার হিসেবে নাট্য হুম হুম নির্দেশক হিসেবে আমি যেরকম মনোজ মিত্র অভিনয় করব, তেমন আমাকে তো ব্রজেন্দ্রে বা মানে ক্লাসিক্স অভিনয় করতে হবে, তাই না? হুম আমার হুম তো হুম ডিএল রায় হুম অভিনয় করতে হবে, তো ডিএল হুম রায় হুম করবো হুম কি করে, রবীন্দ্রনাথ ঠিক অ্যাপ্রোচ করতে হবে, রবীন্দ্রনাথ করবো কি করে, মানে এই অফিস ক্লাবের নাটকগুলো আমাকে সেইটা কাজ করে, এবং প্রতি বছর একটা করে বড় নাটক করতে হয় বলে সেইটাও আমার একটা না আমার একটা গ্রুমিং এর জায়গা, এবং হুম এখানেও হুম খুব আনন্দের কথা, ধরো আমার এফএম এর বন্ধুরা অনেকে কিন্তু আমার অফিস ক্লাবে নাটক অভিনয় করেছে, এই যে নটি আচ্ছা বিনোদিনী আচ্ছা বলছি, আচ্ছা হুম নটি হুম হুম বিনোদিনীতে গিরিশ ঘোষের চরিত্র আমি করেছি, আমার হুম হুম অফিসের সবাই বাকিরা করেছে, হুম হুম কিন্তু গিরিশ ঘোষের স্ত্রী সুরত কুমারীর চরিত্র অভিনয় করেছে আমাদের এফএম এর দেবলীনা, মানে আচ্ছা দেবলীনা নিজেও খুব বিখ্যাত, ও রমাপ্রসাদ বণিকের ছাত্রী, হুম হুম তার বিখ্যাত একলা পাগল প্রযোজনায় অভিনয় করেছে, হুম কিন্তু হুম আমার বন্ধু তো আমার সঙ্গে তার সম্পর্ক তো এফএম এর সূত্রে, ফলে এফএম হুম এর হুম দেবলীনা অভিনয় করেছে, হুম আমাদের হুম বাপ্পাদিত্যে অভিনয় করেছে, বাপ্পাদিত্যের ভূমিকায় যখন বয়স বেড়ে গেল সেই ভূমিকা অভিনয় করেছে আমাদের সঞ্জয়, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় আচ্ছা আমাদের এফএম আচ্ছা এর আচ্ছা সঞ্জয় আচ্ছা আচ্ছা অভিনয় করেছে, অয়ন্তিকাও একটা অভিনয় করবে কথা হয়েছে, এবারে তো লকডাউন হয়ে গেল তাই হলো না, মানে এই রকম আমার মানে জীবনটার বিভিন্ন জায়গায় আমি টুকরো টুকরো করে বাঁচি বটে, কিন্তু সবটা মিলিয়ে বেঁচে থাকতে স্বাদ হয় আমার। অবশ্যই 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 অবশ্যই। তো যাই হোক, রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাধ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। একটু গিরিশ ঘোষের কথা তোর কাছে শুনতে চাই, মানে একটু অভিনয়ের যদি কোথাও এতটুকু মনে থাকে একটুখানি অভিনয়টা যদি। মনে নেই, মনে মনে নেই গো, মনে নেই মনে আচ্ছা, নেই, মনে নেই একদমই। আচ্ছা হ্যাঁ তো তোর, তুমি আগে থেকে বললে আমি তাহলে সংলাপ মুখস্থ করে রাখতাম, আচ্ছা ঠিক, না না কোনো অসুবিধে নেই, কোনো না অসুবিধে ওটা তো নেই, কোনো একটা অসুবিধে। মানে অফিস ক্লাবে তো একটা করে, অফিস ক্লাব তো কলসো করা যায় না, গ্রুপের নাটকগুলো যেরকম আমরা বিভিন্ন জায়গায় অভিনয় করতে পাই কলসো পাই, কিন্তু অফিস ক্লাবে তো একবারই করে শো হয়, ফলে এই ডায়লগ গুলো মনে থাকে না, কিন্তু খুব মজা মানে আনন্দ পেয়েছিলাম তো বটেই, অবশ্যই অবশ্যই। তো এবং থিয়েটারের প্রোডাকশনটা কথাই খুব যখন ভালো উঠলো, হয়েছে। থিয়েটারের কথাই যখন উঠলো এবং নাটকের কথা উঠলো, নাট্য মঞ্চের কথা উঠলো, তোর একটা লেখা নয়া থিয়েটার, ওটা কি একটু পড়তে পারি? নিশ্চয়ই বড় বড় হুম হুম বেশি নয়। হাবিব তানভীরের উল্লেখ আছে ওইটাতে, হ্যাঁ হ্যাঁ, হাবিব বড় তানভীরের উল্লেখ আছে। বেশি নয়, শুধু তিনটে সত্যি কথা লোকটার জীবন, মিথ্যে বলবে না আর যাচা অন্ন সোনার থালায়, কখনো সামনে এলে এই যেমন মাসিমার ফোন, সে নিশ্চিত নাই বলবে, এটুকু ধরেই নেওয়া যায়। তৃতীয় সত্যের সামনে অসহায় মাসিমা, আমিও, তুই ওকে না বলবি, ও যদি কখনো তোকে চায়। কিন্তু এটা ঘটতে পারে, কোনোদিনও জানতাম না, ওকে বলে দিও। বিশুদার কাছে আমি
সত্যবদ্ধ, বিশুদাই মিতাকে পড়ায়। জানি ছিটকে যেতে হবে, তার আগে পিছিয়ে নিচ্ছে তীর, ধনুকের মতো বাঁকা চরণ দাস, অসম্ভব হাবিব তানভীর। নয়া থিয়েটার পড়লাম, শিবাশিসের কবিতা। তো এই হাবিব তানভীরও তো একটা অসাধারণ অনুপ্রেরণার জায়গা থিয়েটারের জগতে, একটা অসাধারণ অনুপ্রেরণা। হ্যাঁ বটেই তো তো। এর অবশ্যই তা। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই বছরেই আরেকটি পুরস্কার আমার জানা গেছে, তো এখন সেটা তোর সঙ্গে একটুখানি ভাগ করে নেওয়া দরকার। উৎসব পুরস্কার বলে একটা কোনো পুরস্কার তুই পেয়েছিলি, উৎসব পুরস্কার 2021। সেইটাও সুনীলদার, এইটাও সুনীলদার হাত থেকে নিয়েছিলাম, ঠিক কথা, এটা আচ্ছা আমি বলতে আচ্ছা ভুলে আচ্ছা, যাচ্ছি। উৎসব পুরস্কার 2000 সালে, এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারটা 2010-এ। তো এইটার পটভূমিকা কি ছিল? বাংলা একাডেমি পুরস্কারের পটভূমি তো বই থেকে, ওরা বোধহয় সামগ্রিক আমার শ্রেষ্ঠ কবিতা বইটা তখন দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে, বাংলা আচ্ছা একাডেমি আচ্ছা, পুরস্কার দিলেন। হুম হুম যাই হোক, বাংলা একাডেমি পুরস্কার আমাকে ফোন করা হলো, আমি তখন পুরী যাবার ঠিক ছিল, তো পুরী তো আচ্ছা, ক্যান্সেল করে দিলাম, গেলাম না। হুম হুম শ্রীকন্যা সহ পুরী যাওয়ার টিকিট কাটা হয়ে গিয়েছিল, ক্যান্সেল করে দিলাম, বাংলা একাডেমি পুরস্কার তো ইয়ে করলাম না। আর সুনীল দাকে ফোন করলাম, মানে হুম জানিয়ে যে সুনীল দা, আমি বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছি, খুব আনন্দের কথা আপনাকে বলতে ইচ্ছি, কারণ সুনীল দা সঙ্গে তখন প্রতি রোববারে আমাদের আড্ডা, হুম সব জায়গায় যাওয়া, সুনীল দা আমাদের নিয়ে যান কবিতা, কারণ সুনীল দা খুবই আমাদের লালন করেছেন, সুনীল দা হুম এবং হুম হুম শঙ্খ ঘোষ এই হুম দুজনে হুম হুম আমাদের খুব লালন করেছেন, আমাকে পিনাকিকে কেন, পরে শ্রীজাত বিনায়ক মন্দাক্রান্তা সবাই, মানে আমরা 90 দশকের কবিরা খুব কৃতজ্ঞ এদের কাছে। তো সুনীল দাকে ফোন করলাম, সুনীল দা বললো শোনো, ওরা আমাকে ফোন করেছিল, পুরস্কারটা বলছে তোমার হাতে আমাকে তুলে দিতে হবে, বাংলা হুম একাডেমি কর্তৃপক্ষ আমাকে ফোন করেছিল, তা আমি তো দিল্লির, আমার এখানে আরো 2 দিন থাকার কথা ছিল, তা আমি হুম সেটা ক্যান্সেল করে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, তোমার হাতে আমি পুরস্কারটা তুলে দেবো, আমি ওদের বলে দিয়েছি ঠিক আছে। তো এইটা যে কি আনন্দের কথা, সুনীল দাকে তো অর্ধেক সময় অসাধারণ। দিল্লিতে থাকতে হতো, তিনি সাহিত্য হুম একাডেমির সভাপতি, হুম নানান হুম কাজ সর্বভারতীয় সাহিত্য ক্ষেত্রে সুনীল দার কত রকমের ভূমিকা, কত ধরনের কাজকর্ম হুম করতে হুম হয়, সই করতে হয়, সাবুত করতে হয়, কত রকমের কিছু, সাহিত্য একাডেমির সভাপতি মানে একটা বিরাট ব্যাপার, সারা ভারতের সাহিত্যের নানা রকম প্রশাসনিক কাজকর্ম, তো সেইটা কাট ছাঁট করে সুনীল দা চলে আসছেন। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলেছেন যে এরম শিবাশিস পুরস্কার পাবে, আমার নাম বলেছেন সুনীল দা, শুনে হুম হুম নিজের হুম কর্মসূচি কাটছাঁট করে চলে এলেন আমাকে পুরস্কার দেওয়ার, এবং সেটাও আমি মানে কি বলবো, কি সৌভাগ্য আমার, মঞ্চে বসেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সৈয়দ শামসুল হক বাংলাদেশের কবি, হুম হুম তিনিও আমার খুব ঘনিষ্ঠ, আমাকে পিনাকিকে খুব স্নেহ করতেন, আমরা বাংলাদেশে জাতীয় কবিতা উৎসবে গেছি, শামসুল হক মঞ্চে বসে থাকতেন, আমাদেরকে আলাদা করে ডেকে ঢাকা ক্লাবে খাইয়েছেন, আমি পিনাকি সুবোধদা, সুবোধ সরকার সুবোধদা ছিলেন সেবারে, আমাদের আলাদা করে ঢাকা ক্লাবে নিয়ে গিয়ে আপ্যায়ন করেছেন শামসুল হক, সৈয়দ শামসুল হক, হুম তো তিনিও হুম হুম বাংলা একাডেমি পুরস্কারের মঞ্চে ছিলেন, সেটা আমার বেশ মনে আছে। আর কবিতা আমাদের অনুষ্ঠানের পরেই কবিতা পড়বার জন্য পিনাকি ঠাকুর আর শ্রীজাত ওরা গিয়েছিল, হুম ওরাও ছিল, দেখতে চলে গিয়েছিলেন সুবোধ সরকার, সুবোধদা আমাদের বন্ধু, জয় বসু, বিশ্বজিৎ দাশগুপ্ত, অর্পিতা পালিত তো ছিলই, আমাদের হুম ঘনিষ্ঠ বন্ধুরা ছিল, আমার স্ত্রী কন্যা তখন ছিল সেই সময়, হুম এইগুলো না মানে এই পুরস্কারটা একটা মানে খুব উজ্জ্বল একটা স্মৃতি, পুরস্কার পাওয়ার স্মৃতি মেধের দিনটা হয়ে পুরস্কার। আছে। হুম হুম হ্যাঁ, স্মৃতি স্মৃতি মেধের মেধ, পুরস্কার, স্মৃতি মেধের ধরো পুরস্কার। সুনীল দাও আজকে নেই, পিনাকিও নেই, এইসব আর কি মনে পড়ে। হুম হুম সত্যি তাই। আচ্ছা, তোর কবিতার কথা যখন উঠছেই, তোর কণ্ঠে আরেকটা কবিতা শুনি একটু, তোর পছন্দ মতো, তোর ভালো লাগার জায়গা থেকে, যা তোর পছন্দ থিয়েটারের হয়। কথা, থিয়েটারের কথা হচ্ছে, নটি বিনোদিনীর কথা হচ্ছে, নটি হুম বিনোদিনী আমরা প্রোডাকশনও করেছিলাম অফিস হুম ক্লাবে, হুম
তো বাংলা থিয়েটারে 200 বছর যখন হলো সেই সময় একটা কবিতা, এটাও দেশ পত্রিকায় বেরিয়েছিল, সেইটা একটু হুম পড়ো। হুম 200 বছর পরে এতক্ষণ পিন পড়লে শোনা যেত টান টান ধনুকের চিলা, এখন প্রেক্ষাগৃহে হাসি ঝড় কান্না ঝড় আর ঘন ঘন বিদ্যুতের চমকানি, অপরূপ চৈতন্য লীলা, দর্শকের সামনে থেকে মুছে যাচ্ছে সমাজ সংসার। এ তো আমাদেরই গল্প, এ মেয়ে তো আমাদের চেনা, সারা হল হাততালিতে ফেটে পড়ছে, থামানো যাচ্ছে না। আপনি অভিভূত, আপনি ডি রোয়ের একেবারে কোণে এতক্ষণ বসে বসে ভেবেছেন এও কি সম্ভব? ফুট লাইটের সামনে কথা বলতে বলতে আন মনে পার হয়ে চলে যাওয়া হাসি কষ্ট দুঃখ রাগ সব সব কিছু থমকে আছে, এখন গ্রিন রুম বন্ধ, থমকে আছে অটোগ্রাফ ডায়েরি ডট পেন, তালুতে নারকোল তেল, মুখে বিন্দু বিন্দু ঘাম, বিনোদিনী দাসী তাঁর মেকআপ তুলছেন। বাহ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এর ফাঁকে জানিয়ে দিই, যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আর কি, তো তাদের একটু একটু মন্তব্য আসছে, খুব মন দিয়ে যারা শুনছেন আমাদের কথা। তো সমরেশ দা লিখেছেন, শিবাশিস বাবুর কণ্ঠে ওনার লেখা খুবই ভালো লাগলো। জলিদি লিখেছেন, জলি চক্রবর্তী ব্রহ্ম, ইটভাটায় গণধর্ষণ শিবাশিসের কণ্ঠে অসাধারণ। সুমন শেঠ, তিনি লিখছেন, দুজনকেই আবার চাই, জলেদিও তাই, সৌমেন আর শিবাশিসকে আবার চাই। শামশের লিখছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা শামশের। এবং সৌমেন দা, আমাদের সৌমেন বসু, নিজের একটা অনুষ্ঠান শেষ করে গেলাম তাই অনেকটা পরে শুনি, সশ্রদ্ধ স্বাগত জানাই সকলকে আমাদের অনুষ্ঠানে। শিবাশিস, এ একটা অন্য হ্যাঁ পাওয়া। হ্যাঁ বটেই তো, সৌমেন দা শুনছেন, আমরা হ্যাঁ আকাশবাণীর কথা এত বললাম, সৌমেন দা হয়তো শোনেননি, সেগুলো সব শুনতে পারেননি। যাই হুম হোক, হুম আর একবার সৌমেন দা এসেছেন, আমরা বলে দিই যে আমাদের আজ থেকে 20-25 বছর আগে থেকে আকাশবাণীতে তো যুক্ত হয়েছিলাম আমরা, তখন হুম হুম বয়স হুম অনেকটা কম ছিল। বারবার এই কথাটা আমি মনে করি এবং আমরা মনে করতে চাই যে আমাদের যে মূল্যবোধ গড়ে ওঠা, যে হুম রুচিবোধ হুম গড়ে ওঠা, সেই জন্য আমার আকাশবাণীর বন্ধু দল এবং আকাশবাণীর সিনিয়র যাদের পেয়েছি হুম হুম তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। মানে কি গান শুনবো কি গান শুনবো না, সাহিত্য কি পড়বো কি পড়বো না, কি লিখবো কি লিখবো না, ভাবনা চিন্তা কেমন ভাবে বলবো, এমনকি আমাদের খাদ্যাভ্যাস পোশাক রুচি হুম মন হুম 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 যেটাকে বলে, এই মনটা মূল্যবোধটা গড়ে ওঠাটা কিন্তু আমাদের আকাশবাণীর সিনিয়ররা এবং আমাদের যারা বন্ধু দল যাদের সাথে মিশেছি, তোমরাও তাদের মধ্যে আছো, হুম হুম এই কথাটা সৌমেন দা হয়তো শোনেননি, তাই আর একবার হুম আমি হুম বলে দিলাম। এই কবিতার জগতে যেমন আমাদের একটা লালন আছে, সুনীল্লা, শঙ্খ ঘোষ, জয়গোস্বামী, সুবোধ সরকার, এমনকি মল্লিকা দি, আমাদের হুম হুম অগ্রজ জয়দেব বসু, আমাদের বন্ধুরা পিনাকী চাকুরসি, এত আমাদের যে বন্ধু দল যশোধরা, হুম বিভাস, হুম 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 এই যে আমার যে অ্যাসোসিয়েশনটা, এইখান থেকেও যেমন আমি প্রতি মুহূর্তে শিখেছি, মূল্যবোধ গড়ে উঠেছে আমার, তেমন আমার আকাশবাণী সিনিয়ররা এবং বন্ধু দল তাদের প্রতিও কিন্তু আমার কৃতজ্ঞতা। আমি জানি না সৌমেন দা হয়তো পরে এসেছেন বলে এটা আর একবার বলে দিলাম, এটা বারবার বলবো হ্যাঁ, না জীবনে, না, আমি অবশ্যই এটা বারবার বলতেও বারংবার বারংবার বলার মতন ব্যাপার। তার কারণ হচ্ছে কি, বলতো। এই সৌমেনদা তো অনেকটা পরে এসেছিলেন, তো তারও আগে যারা ছিলেন আর কি, অনিল চন্দ্র দাস এবং তুহিন শুভ্র ভট্টাচার্য, হ্যাঁ স্বাতী দাস চট্টোপাধ্যায়, কৃষ্ণ বটেই তো, সর্বরী দাশগুপ্ত, সর্বদিন এবং সর্বদিন সর্বদিন এবং সৌমেনদা। সৌমেনদা আসার পরে যে চেহারাটার বদল ঘটেছিল, আমাদের যে একটা অভিভাবকত্বর যে বদল ঘটেছিল, এবং লালনের কথা তুই বলছিলি যে লালিত করা, বটেই, কিভাবে লালিত করা, সে তো সুদীপ তার সাক্ষী, আমি জানি। এই জানি মাত্র বোধহয়, হ্যাঁ, তো এই মাত্র কিছুদিন আগে আমি টেলিফোনিক কথাবার্তা তো অনেকের সঙ্গে হয়, তো হতে হতে সেটাই বলছিলাম, আমার এই একটি তো মানে কম বয়সী ছেলে অনুষ্ঠান করছেন আকাশবাণীতে, তো তার একটি কলাম পড়ছিলাম,
যে সৌমেনদা সম্পর্কে লিখেছে সেই ছেলেটি, যে স্যার যে এখনো অনুষ্ঠান শোনেন এবং তার সক্রিয়তা এখনো সেইভাবেই তৈরি আছে আমাদের পাশে থাকার জন্য, তো আমি তার ফোন পেলাম বলে মানে মনে হলো কি একটা যেন পেলাম। তো হ্যাঁ, সোমেন এই দা এই জায়গা, বইমেলাতে সুদীপরা অনুষ্ঠান করছে হইচই করে, সেখানেও তো সোমেন দা হাজির হয়ে যান। মানে সোমেন দার ওই বয়স হয়নি আর কি, ওইরকম বয়স হয় না, না না ওই না না বয়স মানে সৌমেনদার বয়স সম্পর্কের হয়নি। বয়স হয় না, সম্পর্কের আচ্ছা, বয়স আর হয় না, ভাগ্যিস হয় না বলে আমরা আমরা সেই মানে আমাদের ইয়ে হয় আর কি, ভাগ্যিস হয় না, উৎসাহিত ভাগ্যিস হয় করেন না। বারবার, আরেকজনের কথা একটু উৎসাহিত করেন জানিয়ে দিই, বারবার। আরেকজনের কথা একটু জানিয়ে দিই, আমাদের মানে সমসাময়িক আর কি, তুই তাকেও চিনিস, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় মানে আমরা যারা সমবয়স্ক আর কি, আমি, সুপ্রিয় শোভন, বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যে জার্মানিতে চলে গিয়েছে, হ্যাঁ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় ও বাবা, অনুষ্ঠানে এসেছে আছে নাকি? দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, তো খুব খুব ভালো। সুপ্রিয়, তো সকলকে স্বাগত। মানে আমাদের কি বলবো, আমার বুকের ভেতরটা ভরে উঠছে যে সকলকে পেয়ে, আর শিবাশিসকে পেয়ে তো একটা আলাদা জায়গা ভরে উঠেছে আমার, অন্য পরিমণ্ডল একটা তৈরি হয়ে গেছে, কাব্য পরিমণ্ডল। শোনো, তুমি আমাদের আমাদের রেডিওতে ছিলে, আর তোমার একটা এই ফেসবুক পেজটাকে তুমি রেডিও ম্যানিয়া হিসেবে ঘোষণা করে আজকে শুরু করলে তার অনুষ্ঠান, এটা আমাদের সবাইয়ের একটা আনন্দের ব্যাপার, সবাইয়ের না, খুব আনন্দের কথা। এটাও একটা কারণ, রেডিও ম্যানিয়া কেন দিলাম, আমরা বিভিন্ন ম্যানিয়া গ্রস্ত মানুষ, সেটা কেউ স্বীকার করে কেউ করে না, কিন্তু রেডিও ম্যানিয়াটা যে রয়েই গেছে আমাদের সব্বার মধ্যে এখনো পর্যন্ত, শ্রুতি একটা অন্য জায়গা, বাচিক শিল্প একটা অন্য জায়গা, এই বাচিককে শ্রুতির মাধ্যমে শুনে বড় হওয়া আমাদের সকলের, বিভিন্ন কণ্ঠ মাধুর্য শুনে, বহু বিখ্যাত মানুষের শুধু কণ্ঠ শুনেই তার চেহারা চরিত্র সব তৈরি হয়ে যেত মনের মধ্যে, এবং তারা কেমন দেখতে, তারা কেমন পোশাক পরেন, মানে একটা অন্য ধরনের ছবি তৈরি হতো, যে এই মানুষটা বোধহয় এরকম দেখতে, ওই মানুষটা বোধহয় এরকম দেখতে, হয়তো সব সময় চাক্ষুষ সাক্ষাতে গিয়ে বা সরাসরি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সব ছবিটা সেভাবে মেলেনি, কিন্তু মানুষটা যে মিলেছে তার মানে অন্যতম সেরা প্রমাণ হচ্ছে সৌমেন বসু। তাকে রাধা স্টুডিওতে যেভাবে দেখেছিলাম আজও তিনি তেমনই আছেন, এবং তিনি মানে বলেই দিয়েছেন যে চুলে পাক ধরেছে বটে, মনে পাক এখন আমার ধরেনি, এটা খুব পরিষ্কার জায়গা। তো সেইটাই হচ্ছে কথা, এই রুচিবোধের জায়গাটা আকাশবাণী আমাদের সত্যি সত্যি তৈরি করে দিয়েছিল, সৌমেনদাও সেটি লিখেছেন একদম ঠিক কথা, রুচি এবং মূল্যবোধ গড়ার কারিগর হচ্ছে আকাশবাণী, একদম সহমত সৌমেনদার সঙ্গে আমি এবং শিবাশিস দুজনেই, কারণ বারবার উল্লেখ করছে না, আপনাদের কথা সে বা তো তোমাদের কথা। ঠিক আছে, সেটা বলেছেন, কিন্তু আমাদের কাছে তো আকাশবাণী মানে তো আর ইট কাঠ কংক্রিটের একটা একদমই জঙ্গল নয়, নয়, একদমই নয়, ইনানিমেট একদমই নয়, অবজেক্ট নয়, আকাশবাণী মানে আমাদের কাছে তো একটা সপ্রাণর চিত্র। মানে আমার একদম কাছে, একদম, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে আকাশবাণী মানে আমার যারা সিনিয়রদের, সৌমেনদা সহ বাকি সবাই, হুম সাথী হুম দি, সর্বজিৎ, হুম 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 এমনকি হুম হুম সিদ্ধার্থ মাইতি, তিনি তার একটু বয়স কম, হুম হুম আমাদের একটু কাছাকাছি বয়স, মানে আমার কাছাকাছি একটু বয়সের, হুম হুম কিন্তু আরো সবাই, ধরো জলিদি থেকে শুরু করে সবাইকে যাদের পেয়েছি, মানে হুম 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 আমি আকাশবাণী মানে আমার কাছে সপ্রাণ অস্তিত্ব, আমি এটা বলে হুম দিই। অবশ্যই মানে আমার এবং অবশ্যই, আমার বন্ধু দল, এবং আমার বন্ধু দল পরবর্তীকালে আমার বন্ধু দল পাশে বসে অনুষ্ঠান করতে করতে কত কিছু শিখেছি, কত নামগুলো বললাম তোমার কাছে, ঠিক তাই, ঠিক তাই, এইটা বিরাট আমার মানে আমাদের ধরো কবিতা লেখালেখি বলো, সেইটা একটা আলাদা বন্ধুবৃত্ত, বন্ধু দল আর ওইটা দল। এবং আমি তো বললাম যে পিনাকী ঠাকুরের মতো কেউ কেউ আমার সব বন্ধুদের বন্ধু হয়ে গেল, আমার ওখানকার কবি বন্ধুরা আবার এখানকার আকাশবাণীর বন্ধুদের বন্ধু হয়ে গেল, এরকম হয়েছে ঘটেছে, ফলে আমি খুব ঋণী, খুব কৃতজ্ঞ এই এই সম্পর্কগুলোর জন্য। অবশ্যই। আচ্ছা, এবার এবার হচ্ছে আমার একটু জেনে নেওয়া, সেটা হচ্ছে যে কবি শিবাশিস মুখোপাধ্যায় তিনি আছেন একটা উচ্চতায়, এটা আমরা মনে করি, শিবাশিস মুখোপাধ্যায় মনে করেন কিনা সেটা জানি না, সেটা তার ব্যক্তিগত না না, ব্যাপার। উচ্চতা কি আছে? হ্যাঁ, না না, ঠিক আছে, এটা আমরা মনে করি, তো তিনি যেখানেই থাকুন, এবার তারও তো হতে পারে তার জীবনে কোনো আইডল কবি আছেন, আদর্শ কবি, তো শিবাশিসকে যদি আমি জিজ্ঞেস করি যে তুই কার দ্বারা
খুব বেশি অনুপ্রাণিত। তিনি তারা তিনজন চারজন 10 জন হতে পারেন, তবুও মানুষ তো কাউকে দেখে অনুপ্রাণিত হয়। যেমন জীবনানন্দ উত্তর বাংলা কবিতার একটা জোয়ার এসেছিল, তো তেমনি শিবাশিস কাকে আলাদা করে একলব্যের মতন গুরু বলে মানে, বা সেটা যদি কাকে বা কাউ কাউকে হয় আর কি। তোর কাছে তাদের কথা একটু শুনি। না, যদি ধরো একটা নাম যদি বলতে হয় অনুপ্রেরণার ব্যাপারে, হুম যদি একটা নাম বলতে হয় কোন হুম হুম কবি আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছেন, তাহলে এখনো বলতে হবে রবীন্দ্রনাথ, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কিছু করার নেই। মানে আমি হ্যাঁ এখন হ্যাঁ শেষ দিকের লেখাগুলো, শেষ দিকের লেখাগুলো পড়ি, পাল্টে পাল্টে ওর জীবনে নানান ঘটনার সঙ্গে আর পরে ওর পাল্টে যাওয়ার লেখাগুলো পড়ি, পড়ি আর বেঁচে থাকার অনুপ্রেরণা পাই, কি বলবো তোমায়। মানে আমি সত্যি তাই, ওর সত্যি তাই। ওর পুত্র বিয়োগের পর রবীন্দ্রনাথের লেখা, তার কবিতা, তার চিঠিপত্র, তার সমস্ত লেখা পড়ি আর আমি মানে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই, এই মিথ্যে কথা সত্যি বলে তাই, লাভ নেই। সত্যি তাই। আর তুমি যদি বলো যে না আরো 4 জন 5 জন 6 জনের লেখা, তো যারা মানে জীবিত কবিদের মধ্যে এখনো শঙ্খ ঘোষ আমাদের মধ্যে রয়েছেন, হুম হুম এবারেও হুম দেশ পত্রিকায় শারদীয়ায় আমি পড়ে অবাক হয়ে গেছি, আমার পড়ে মনে হচ্ছে সেই লেখাটা আমি কেন লিখতে পারি। আহা, মানে শঙ্খ ঘোষ এখনো যে লিখে চলেছেন, স্যার থাকুন আমাদের মধ্যে, আরো লিখুন, আমরা ওর লেখা পড়তে চাই, অসামান্য সব লেখা উনি এখনো লিখে চলেছেন, প্রতি মুহূর্তে লিখে চলেছেন, তো করেইছেন। আর আমাকে এই যে 90 দশকে লিখতে এসে আমরা ভাষাটা পাল্টে যাওয়া, ভাষার আমরা অনুসন্ধান করেছিলাম, তখন তো আমরা এত জানতাম না, তো ঘনিষ্ঠতার সূত্রে সুনীল হুম গঙ্গোপাধ্যায়ের হুম লেখাও কিন্তু আমাকে খুবই প্রভাবিত করেছে। মানে পাল্টে যাওয়া ভাষাকে আচ্ছা আচ্ছা, নিজেদের কবিতায় ঠাঁই দেওয়া, এই ব্যাপারে সুনীল হুম 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 গঙ্গোপাধ্যায় খুব আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। এটা একটু পরবর্তীকালে, প্রথম থেকে তো ওই যে বললাম কেউ কথা রাখেনি, কিংবা ঝর্ণা জানো তারি নাম তো বাঁচা, এগুলো মুখস্থ করে করে আবৃত্তি প্রতিযোগিতায় যেতাম, তখন তো আর জানি হুম না হুম আমরাও হুম দু এক লাইন লিখবো, সুনীল দাস হুম সঙ্গে হুম প্রায় বন্ধুত্বার মতো একটা সম্পর্ক হয়ে যাবে, একেবারে মানে বাবার মতো স্নেহ করতেন, ভালোবাসতেন তিনি, হুম 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 পিতৃ প্রতিম কিন্তু দাদা বলতে হতো, মানে সুনীল দা ডাকটাই উনি পছন্দ করতেন, হুম হুম কাকু জেঠু পরের দিকে অনেক ছোটরা বলতো, করে পরে হুম হুম কাকা হুম বাবু পাঠকেরা গিয়ে জুটেছিল সুনীল দার পাশে, সুনীল দাকে দাদু হতেও দেখলাম, হুম 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 সেখানে উনি আমন্ত্রণ করলেন ওর নাতি হওয়ার পরে। যাই হোক, তো এরকম অনুপ্রাণিত করেছেন। আর একটা দেখো অস্বীকার করার উপায় নেই, যেটা আমি বলেছি, 90 দশকে লিখতে এসে 70-এর কবিরা, জয় হুম গোস্বামী, হুম সুবোধ সরকার, শ্যামলকান্তি দাস, রণজিৎ দাস, বিতোষক ভট্টাচার্য, এরা না আমাদের খুব মানে খুবই প্রভাবিত করেছেন। হুম আটের দশকে হুম জয়দেব বসু এবং মল্লিকা সেনগুপ্ত, হুম 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 রাহুল প্রকাশ তো 8-এর দশকের একজন বড় কবি, কিন্তু আমাকে অতটা প্রভাবিত করেননি, জয়দেব বসু এবং মল্লিকাদির লেখা আমরা খুব পড়তাম, খুব ওদের ওই যে চার্জটা খুব আমাদের আমাদের নাম মানে সেটাই, আমাকে সেটাই, অন্তত সেটাই। 90 দশকে লিখতে এসে খুব চার্জ করেছিল। আর সুবোধ সরকার, জয় গোস্বামী, এরা তো দুটো আলাদা ধারা, এইটা আমি দেখতাম যে হুম একই সঙ্গে লিখতে এসে দেখো দুজনেই বেশ নাম করেছেন, অথচ হুম দুজনের হুম কবিতাও কি আলাদা খাতে বয়, দুজনের হুম কণ্ঠস্বর কি আলাদা, এইটা হুম আমরা লক্ষ্য করেছিলাম তো বটেই, এইটা লিখতে এসে নতুন যারা লিখতে এসেছেন তারা লক্ষ্য করেন যে একই সময় লিখেও কি করে আলাদা হতে হয়। হতে আমি পারে তাই, নব্বই সত্যি তাই। দশকে লিখছি, পিনাকী ঠাকুর লিখছে, কিন্তু পিনাকী বা মন্দাক্রান্তার সঙ্গে আমার কবিতার কণ্ঠস্বর যেন না মিলে যায়, এই হুম 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 সচেতনতাটা 70-এর দশকের কবিদের দেখে না, আমাদের মধ্যে সেটাই তো, জন্মেছে। ওই যে মৌলিক ব্যাপারটা, মৌলিক শব্দটা উচ্চারণ করা হয় কাব্য জগতে বল, রচনার জগতে বল, উপন্যাসের জগতে বল, এবং সব জায়গায় বল, এই লেখাটি মৌলিক রচনা কিনা, অর্থাৎ আমার নিজস্বতা কিনা, আমার নিজস্ব কিনা, এই জায়গাটা প্রত্যেকটা কবি, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা সাংস্কৃতিক মানুষ, তার যে আলাদা আলাদা পরিচয়, এই আলাদা পরিচয়টা তাকে বহন করার জন্যই, বা আলাদা পরিচয় হয়ে যাওয়ার জন্যই এক একজন মানুষ এক এক রকম ভাবে তার নিষ্ঠ পাঠকের কাছে মানে শ্রদ্ধাবহ হন আর কি। তো এই জন্যই এদের আসা। তো যখন শঙ্খ ঘোষের কথাই উঠল, তোর কবি কবিতাটা একটু পড়ার লোভ সামলাতে পারছি না, কবি শঙ্খ ঘোষকে উৎসর্গ করে। চরিত্র হিসেবে কাব্যে ঢুকে পড়েও বারবার নিজের সময় ফিরে আসেন, তিনি এমন
বেদব্যাস, যে ডালে বসে আছেন সেটাকেই আঘাতে আঘাতে নিজের পক্ষে বিপজ্জনক করে তোলেন তিনি এমন কালিদাস। গুলির শব্দে রক্তাক্ত হয়ে সিংহাসনের দিকে খেতাব ছুঁড়ে ফিরিয়ে একা হয়ে যান তিনি এমন রবীন্দ্রনাথ। পথটুকু সমর্থন করেন না বলেও অনশনে মরতে বসা ছেলেগুলোর মাথায় বারবার হাত বুলিয়ে দেন তিনি এমন শঙ্খ ঘোষ। এই হচ্ছেন শঙ্খ ঘোষ। শিবাশিসের কবিতা পড়লাম, শঙ্খ ঘোষ কবির শীর্ষনাম হচ্ছে কবি, কবিতার শীর্ষনাম এই তো। কবিতাটা লেখার পরে যখন বেরোয় শঙ্খকে হ্যাঁ কয়েকজন আমাদের বন্ধু বান্ধবরা পড়ে শুনিয়েছিল রোববারের আড্ডায়। হ্যাঁ, শঙ্খ হুম হুম বলছেন এই তোমাদের বাড়ি ভাবা, এইটাই হুম হচ্ছে মানে উনি তো ওর সম্পর্কে এটা লেখা কি করে বলবে, উনি মানে উনি এইটা তোমাদের বাড়ি ভাবা, হুম স্যার হুম বলেন খুব চাপা গলায় এটা তোমাদের বাড়ি হ্যাঁ ভাবা, হ্যাঁ 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 এই আহা, ওই চাপা গলায়। মানুষটা আরে কি মানুষ আর কি। যাই হোক, আচ্ছা, এবার একটা চটজলদি পর্বতর জন্য রেখেছি, যতটুকু মনে আসছে জিজ্ঞেস করছি। শিবাশিস মুখোপাধ্যায় তো সারাদিনের শেষে একটা আলাদা মানুষ, একদম আদ্যন্ত মানুষ একটা শিবাশিস মুখোপাধ্যায়। তো কি বলবো, মধ্যবিত্ত জীবনই বলতে পারি, তার হ্যাঁ রোজকার বটে, যাওয়া টাওয়া সবকিছু নিয়ে। তো শিবাশিস মুখোপাধ্যায়ও কোনো একটা সময় তার কাব্যজগৎ ছেড়ে অন্যান্য জগতেও বিচরণ করেন, তার অনেক ভালোবাসার জায়গাও রয়েছে। তো সেই হিসেবে ধরে নেওয়া যাক, এটা র্যাপিড ফায়ার রাউন্ড, ধরে নেওয়া যেতে যেতে পারে প্রিয় চরিত্রের রাউন্ড। তো সেইটা যদি যাই, তো আমি নামগুলো বলবো, তুই একটু বলিস কাকে পছন্দ। যদি দুটো নাম বলি, না কিন্তু এইটার জানি না। সম্পর্কে একটা মুশকিল হচ্ছে, ধরো তুমি বললে ইলিশ না চিংড়ি, এখন আমি তো ও না না মানে না না ইলিশ না পছন্দ করি মানে চিংড়ি মাছ ভালোবাসবো না এটা হয় না, আর চিংড়িও ভালোবাসি না ইলিশও ভালোবাসি না না, সেটা একশো কি করে, না না, হয়তো হয়তো আমি সে জায়গায় যাব না, তবে না এটা র্যাপিড এই ফায়ারের প্রশ্নটা। একটা ব্যাপার থাকে ইলিশ না চিংড়ি, এবার ইলিশ বোঝো তাহলে আমি তো দুটোই ভালোবাসি। না, যদি বেছে নিতে হয়, উত্তম না সৌমিত্র? দুজনকেই দুজনকেই এই যে রয়েছে পুরনো করছে তো এভাবে করা যায় না। আচ্ছা, বেশ ভালো, এভাবে করা দুজনকেই যাবে না। হ্যাঁ বলা যাবে না, বেশ ভালো। আচ্ছা, সুচিত্রা সেন না সুপ্রিয়া দেবী? দুজনকেই এ মানে আমি এটার মধ্যে আলাদা করে কিছু ফাঁদে বলা পাই যাবে দেব, না। এই ফাঁদে আচ্ছা, পাই বেশ দেব না ভালো, এরকম না, না না এই যে এদের মধ্যে তুলনা হয় না তো, হয় না দুজনে দুরকম তো কি করে তুলনা হবে, এই তো তুলনা সেই হয় সেই সেই না, তবু মানুষের ভালোবাসা থাকে যে হ্যাঁ, উত্তম বাবু, উত্তম বাবুর মতো থাকে এইটা না সৌমিত্র। এইটা এই কোনো কে উত্তম কুমার না সৌমিত্রের কোনো জবাব হয় বলো, এটা হয় হয় না সত্যি তাই তো, মানে এই ঠিক বয়সে আছে এসে আর তাহলে। হয় না, কম বয়সে হয়, কম বয়সে যে হ্যাঁ, ফ্যান তখন ফলোয়িং হয় একটা শাহরুখ নাকি আমির, এ হয় বাচ্চা কাচ্চারা শাহরুখ করে নামের, এগুলো, হ্যাঁ ঠিক 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 শাহরুখ না এই আমির খান এই যে হয় না আমির, ফ্যান হ্যাঁ ফলোয়িং হ্যাঁ হয় হ্যাঁ বাচ্চা কাচ্চাদের মধ্যে হয়, আমাদের বেশি বয়সে এসে আর 50 পেরিয়ে এসে এই ধরনের এটা বালকিল্য উত্তর হয়ে যায়, এটা হয় নাকি হুম হুম দুজন মানে যারা আছেন তারা যেমন বটেই আছেন তেমন আছেন, একদম ঠিক যেমন আছে, আছে, ভেরি গুড, দুজনেই গুণী মানুষ, দুজনেই বড় অভিনেতা বড় অভিনেত্রী, তার কি তুলনা। খুব ভালো। আচ্ছা, এবার যদি বলি কবি শিবাশিস মুখোপাধ্যায় তার জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস চর্যাপদের কবি কাহ্নকে নিয়ে, তো কেমন ছিল সেই উপন্যাসের সময় পটভূমিকা, এবং এই উপন্যাসটা লিখতে অনুপ্রেরণা বা প্রেরণা কোত্থেকে এলো, মানে কিভাবে এলো ব্যাপারটা? এটা খুব মজার, ওই যে আমি আর পিনাকি বললাম না আমাদের কাহ্ন বলে একটা পত্রিকা আমরা সম্পাদনা করতাম, হুম তো হুম হুম সেই কাহ্ন পত্রিকা সম্পাদনা করতে গিয়ে অনেকেই তরুণ কবি সবাই তো আর অত পড়াশোনা করেন না, হুম 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 কাহ্নকে অনেক উত্তর দিতে হতো আমাদের, জবাব দিতে চর্যাপদের কবি, আমরা দুটোই ধরিয়েছিলাম কাহ্ন শব্দটার মধ্যে, হুম কাহ্ন কান্হা মানে তোমার হুম হুম কৃষ্ণ আর কি, কান্হা হুম কৃষ্ণ হুম অর্থাৎ বৈষ্ণব হুম পদাবলীরও একটু ঐতিহ্যের ওখানে স্মরণ আছে, আর আমরা একদম চর্যাপদের কবি
কর্ণপাদকে লক্ষ্য করেই, উদ্দেশ্য করেই কাণ্ড নামকরণ করেছিলাম। হুম এই হুম যেমন কৃত্তিবাস নাম ছিল, সুনীল দাদা দিয়েছিলেন কৃত্তিবাস, আমরা আরো আগের একজন চর্যাপদের কবি কাণ্ণকে নিয়ে এখন হুম লিখলাম, হুম তো তারপর সে কাণ্ণ খায় না মাথায় দেয়, চর্যাপদ কি জিনিস অর্ধেক লোকে তো জানে না, অনেকেই হুম বলতে হুম লাগলো কাণ্ণ কে কাণ্ণ কি। এই করতে গিয়ে কাণ্ণ সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করলাম, হুম হুম খোঁজ খবর করে তখন মনে হলো যে একটা ফিকশন লেখা যাক, উপন্যাস লেখা যাক। হুম তো হুম সেই উপন্যাসটা তখন লিখলাম, বাদলদা বললেন যে একটা নতুন কেউ আছে তুমি লিখতে পারবে কেউ কোনো উপন্যাস, তা আমি লিখে, তখন বাদলদা বললেন জমা দাও, বেরোলে বেরোতে পারে, তো সেটা বেরিয়েছিল আর কি। তো হুম হুম সেইটা হুম করতে গিয়ে মজার কথা, অলকা চট্টোপাধ্যায় একটা বই আছে 84 সিদ্ধর কাহিনী, হুম হুম সেইখানে কাণ্ণপাত সম্পর্কে একটুখানি তিব্বতী পুঁথিতে যে উল্লেখ পাওয়া যায় একটা হুম ছোট্ট হুম কাহিনী আছে, ধরো এক বেগদা আচ্ছা একটা কাণ্ণপাতের অলৌকিক জীবন কথা আছে, অলৌকিক জীবন আচ্ছা কথা, আচ্ছা 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 চর্যাপদের কবি সেই সময়কার অলৌকিক জীবন কথা আছে, হুম হুম সেইটাকে সেই সময়ের ইতিহাস পড়ে, সে হাজার বছর আগের বাংলা, নির্দিষ্ট খুব ইতিহাসও নেই, ওই নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, হুম হুম ওইটাই হুম একমাত্র সোর্স বই। আর ঢাকা থেকে বাংলা একাডেমি থেকে ডক্টর আনিসুজ্জামান এবং আরো অনেকে সম্পাদনা করেছিলেন, তাঁদের হুম হুম সম্পাদিত একটা পুরনো ইতিহাস, সুকুমার সেনের পুরনো বাংলার ইতিহাস, এই সমস্ত পড়াশোনা হুম করে হুম সেইটা লেখা হয়েছিল। এইটাই কাণ্ণর হুম পটভূমিকা, মানে কাণ্ণ কে, ম্যাগাজিনের নাম তো দিয়ে দিয়েছি কাণ্ণপাতকে নিয়ে, এবার কাণ্ণ কে হুম হুম সেইটা খুঁজতে গিয়ে, এটা নিজেদেরই একটা অনুসন্ধান, খুঁজতে গিয়ে মনে হলো একটা গল্প চালিয়ে লিখি। এবং এই তো অনুসন্ধানের হাজার বছর ফসল আগের হিসেবে, বাংলা, হ্যাঁ, এবং এই অনুসন্ধানের ফসল হিসেবে কাণ্ণ প্রকাশিত অনুসন্ধানের হলো ফসল আর হিসেবে, কি। আচ্ছা, লেখকের কাছে প্রত্যেকটি লেখাই তো তার সন্তানের মতো, লেখক তাকে লালন করে পালন করে, তারপর কোনো এক সময় নিষ্ঠ পাঠকের হাতে ছেড়ে দেয় তার প্রতিপালনের জন্য। লেখকের অন্তরে থাকে, কিন্তু লেখক তার হাতে দিয়ে উত্তরাধিকার সূত্রে তারা পায়, পুরোটা পায় না কিন্তু তাদের নিজের করে পায়। কিন্তু লেখক তার কতটুকু তৃপ্তি হয় এই সন্তানের, যখন সন্তানের কথা যে বলে না, সন্তানের কথা বললে বাবা খুব গর্বিত হন, মা খুব গর্ব অনুভব করেন, তো লেখকের কি কেমন অনুভূতি হয় সেই জায়গাটায়? তেমন অনুভূতি লেখা কবি হয়ে গেলে শিবাশিস ভাল বা, লাগে না, মনে হয় যে এই লেখাটা আরেকটুখানি, মানে আরো কিছু হতো, আচ্ছা, সমালোচনার কখনো কখনো দৃষ্টিতে, মানে মনে হতো যে আরেকটু আরেকটু ভালো হতো লেখাটা, একটু খুঁতখুঁতুনি আচ্ছা, থাকে, হুম 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 ফলে লেখা হয়ে গেলে আর সেই লেখাটা নিয়ে বেশি তাকাই না, মানে আচ্ছা, এইটা ধরো বিশেষ করে গদ্য লেখা, উপন্যাস, হুম হ্যাঁ হুম একটা হুম খুঁতখুঁতুনি হয়, মানে নিজের লেখা পড়ে গেলে মনে হয় যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, একটু আধটু পরে হুম কখনো সংস্করণ হলে, কাব্যগ্রন্থ তো মানে সংস্করণের পরের সংস্করণে কিছুটা পাল্টে নেওয়া, সেটা কাণ্ণ উপন্যাসেও করেছি আমি, আমার মানে নিজের লেখা নিয়ে তৃপ্তি আসে না। হুম কাণ্ণ হুম হুম উপন্যাসের 4টে সংস্করণ হয়েছে, অনেকেই কিনেছেন, হুম এটা হুম যারা হুম এমএ পড়েন তাদের বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেও হতো একটা সময়, আচ্ছা 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 ওদের ওই একালের বাংলায় সে একালের সাহিত্যে সেকালের সাহিত্যের প্রভাব, এই বলে বোধ হয় 50 নম্বর একটা আছে এমএ ক্লাসে, হুম সেখানে হুম বোধ হুম হয় এটা পড়তে হতো এই বইটা। তো যাই হোক, সেই কারণে অত অনেকে কিনতেন ছাত্র জনতা, কিন্তু বলে অনেকগুলো সংস্করণ হয়েছে আর কি, হুম 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 কিন্তু এইটা আমার, আমি প্রতি সংস্করণেই প্রায় কিছুটা কিছুটা করে পাল্টেছি আর কি, হুম হুম মানে হুম আমার মনে হয় যে এখানটা আরেকটু এই করলে হতো, ওখানটা একটু এই করলে হতো। আচ্ছা 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 প্রথমবার পত্রিকায় বেরোবার পরে কিন্তু দুজন, আনন্দলোকে, শারদীয় আনন্দলোকে উপন্যাসটা বেরিয়েছিল, হুম সুনীল হুম দা কিছু সাজেশন দিয়েছিলেন, সেটাও আমি ঠিকঠাক করেছিলাম, বলেছিলেন একটা বিষ খাওয়ার জায়গা আছে, কাণ্ণপাত বিষ খেয়েছে, উনি বললেন হুম এখানটা হুম একটু তাড়াতাড়ি হয়ে তুমি ঠিক করো শিবাশিস। আর শঙ্খ ঘোষ, শঙ্খবাবু স্যার একটা পরামর্শ দিয়েছিলেন, সাংঘাতিক একটা পরামর্শ, যে এখানটায় যদি একটু ওই একটা দৃশ্য আছে, একটি নারী চরিত্র আছে জ্ঞানবতী, তার হুম উপরে জলদস্যুরা আক্রমণ করছে, হুম 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 জলদস্যুরা হানা দিয়েছে হুম তাকে, মানে ফিজিক্যালি টর্চার করতে চাইছে, হুম হুম সেইখানটা শঙ্খ ঘোষ বুদ্ধি দিয়েছিলেন যে তুমি ওই চর্যাপদের যে লাইন আছে, কবিতার লাইন আছে, অপনা মাংসে হরিণা বৈরী, হুম তুমি ওই লাইনটাকে এইখানটা জ্ঞানবতীর একটু মনে পড়বে, এরকম একটু করতে পারো, এইটা একটা আচ্ছা সাংঘাতিক আচ্ছা সাজেশন আচ্ছা উনি আচ্ছা দিয়েছিলেন।
মানে এইভাবে কবিতাকে জীবনের সঙ্গে জড়িয়ে দেওয়ার কথা শঙ্খ ঘোষ বলতেই চান, সারা জীবন তো উনি বলতে চান, আমরাও তো তাই বলতে চাই, কবিতাকে তবেই না জীবনের তিনি সঙ্গে শঙ্খ জড়িয়ে দেওয়ার। ঘোষ, তবেই তো হ্যাঁ, তিনি তবেই শঙ্খ না তিনি ঘোষ, শঙ্খ ঘোষ। তো স্যার এই সত্যি যে তাই। পরামর্শ দিয়েছিলেন, উনিও তো ভুলেও গেছেন এখন, কিন্তু সেইটাও আমি করে দিয়েছিলাম। ফলে আমার ঋণ শিকারে প্রথম সংস্করণের পর পাল্টাবার, এই যে পাল্টানোর ক্ষেত্রে, মানে পত্রিকায় প্রকাশিত হওয়ার পর প্রথম বই বেরোনোর সময় যেটুকু পাল্টেছিলাম, তাতে এই দুজনের ঋণ আমি সারা জীবনে ভুলবো না। এই ঋণ তো শোধ করা যায় না, ঋণ স্বীকার করতে হয়। কখনোই না, আমার বইতে কখনোই না, আছেও ঋণ কখনোই শিকারে, ওদের নামও আছে, ঋণ কখনোই না, শিকারে ওদের নামও আছে। কখনোই না। আচ্ছা, এবার জিজ্ঞেস করি দুটো দিক। একটা হচ্ছে জীবনে কোনো পাওয়া যেটা পেয়ে খুব ভালো লেগেছে, আর কোনো না পাওয়ার বেদনা আছে কিনা, কবি শিবাশিস মানুষ শিবাশিস এই দুজনের কাছেই। পেয়ে ভালো লেগেছে, এইটা আমি নাম বলছি, ধরো সুনীল হুম গঙ্গোপাধ্যায়, হুম হুম সুনীল হুম দা বলতে দিয়েছেন, আড্ডা মারতে দিয়েছেন, পান ভোজনে আসলে বন্ধুর মতো মিশেছেন, এ পাওয়ার কি হুম কোনো তুলনা হয়? এই হুম হুম যে পাওয়ার তুলনা হয় না। শঙ্খ ঘোষ আমাদের দীর্ঘ, মানে 20 বছর 25 বছর ধরে নানান অবসরে, নানান ইয়েতে, বা মানে প্রসঙ্গে পত্রিকা সম্পাদনা করতে গিয়ে, কবিতা লিখতে গিয়ে, কৃত্তিবাসের অনুষ্ঠানে, কৃত্তিবাসের আসরে, ওর বাড়ির আড্ডায় কতবার কত কিছু বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এই পাওয়ার কোনো মানে কোনো পুরস্কার এর কাছে লাগে না, হুম হুম এর কাছে লাগে না। এখনো ধরো এই যে অগ্রজ কবিরা আমাদের এত ভালোবেসেছেন, হ্যাঁ, হুম 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 শ্যামলকান্তি দাস ফোন করে লেখা নিয়ে নেন, সুবোধদা, আমি কিছুদিন আগে অসুস্থ হয়ে আর মানে আমার মেয়ের চিকিৎসার জন্য দিল্লিতে বসে আছি, সুবোধ সরকার এখান থেকে ফোন করে বলছেন যে শিবাশিস কি দরকার আমাকে বলো, তুমি আমাকে হুম বলো। এই এই সব কি পাওয়া? মানে এ তো পাওয়ার মানে আমার ঝুলি পূর্ণ। তারপর পূর্ণ। আমি তোমায় তো বললাম যে ব্যক্তিগত বিপর্যয়ের সময় আমার বন্ধুরা যেভাবে ছিলেন, হুম হুম আকাশবাণীর হুম সিনিয়ররা বন্ধুরা, আমার অফিসের বন্ধুরা, এই মানে আমার কে ঘিরে চারপাশে যেখানে আমি থাকি, যেখানে বাস করি, সবাই এত ভাবে মানে নানা ধরনের লালন, নানা ধরনের সাহচর্য, সাহস দিয়ে জুগিয়েছেন। মানে এই পাওয়ার আমি জীবনের কাছ থেকে যা পেয়েছি, মানে তার তুলনা তার নাই, এ রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তুলনা তাই না, রবীন্দ্রনাথের ভাষায় সত্যি বলতে তাই। হয়। একদম যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, হ্যাঁ, যা যা দেখেছি পেয়েছি তুলনা তার নাই, তুলনা তার যা নাই, দেখেছি যা পেয়েছি তুলনা। সত্যি এই তাই। পাওয়া আমার সব থেকে বেশি পাওয়া, জীবনের কাছ থেকে পাওয়া। তোর গল্প শুনতে শুনতে, তোর সঙ্গে সময় কাটাতে কাটাতে, ঘড়ির অনেকক্ষণ হয়ে কাঁটাও গেল, দেখতে দেখতে, হ্যাঁ ঘড়ির কাঁটাও দেখতে দেখতে অনেকটা এগিয়ে এসছে। তো হারাতে ইচ্ছে করছে না, কিন্তু ছাড়তে তো হয়ই, থামতে হবে, থামতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে। প্রত্যেককেই থামতে হবে। তো থামবো যখন কবির কণ্ঠে একটি কবিতা দিয়েই থামবো, তোর কবিতা দিয়ে শেষ হবে এই সন্ধ্যায় শুধু শিবাশিস এই অনুষ্ঠানের পর্ব। রেডিও ম্যানিয়ার পক্ষ থেকে আপনারা শুনছেন, রয়েছি সৌমেন এবং শিবাশিস আপনাদের সঙ্গে। একটা কবিতা বলে শেষ করাটাই ভালো নাকি? একদম একদম, নিশ্চয়ই, আমি সেটাই তো বললাম। দর্শকদের, শ্রোতাদের, ফেসবুকে যারা এখনো আছেন আমাদের সঙ্গে, তাদেরকে উদ্দেশ্য করেই তো বললাম, তোর কবিতা দিয়েই তোর অনুষ্ঠান আজকে শেষ হোক। সুধীন দত্তের কবিতার উল্লেখ আছে এই এই যে কবিতাটা পড়বো, এই হুম হুম কবিতায় এই কোট আনকোট কয়েকটা লাইন আছে, তো পড়তে গিয়ে আর কোট আনকোট তো বলা সম্ভব না, নিশ্চয়ই না না, মরমী শ্রোতা যারা শুনবেন বুঝতে পারবেন কোনটা কোনটা সুধীন দত্তর লাইন, সেটাকে ব্যবহার করা আছে। লেখাটার নাম প্রেমের উপন্যাস, শ্রদ্ধা সুধীন্দ্রনাথ দত্ত। প্রথম দিনটা মনে পড়ে একবারও, আড়ষ্ট হয়ে বসেছিলে এক পাশে, তারপর থেকে আলাপ হয়েছে গাঢ়, অনার্স ক্লাসের আঁটো সাঁটো সিলেবাসে। তোমার গলায় জীবনানন্দ খোলে,
তবুও তোমাকে শাশ্বতী বলে ডাকি, শুনেই খেপাও সুধীন্দ্রনাথ বলে, আমিও তোমাকে হেসে বলি উট পাখি। কখনো ভেবেছ দিনগুলো চলে যাবে? তখন তুমি তো পক্ষীরাজের ঘোড়া, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। আজকে বলছো বিকেলে রোদ্দুরে একটু বসলে তোমার কি খুব ক্ষতি, তোমার কথার দ্বিধা থর থর চুড়ে আজকে আবার সাতটি অমরাবতী। আজ থাক চলো সামনের শনিবারে কবির ধ্বনিতে আবার কণ্ঠ সাধি, তুমি নিয়ে চলো আমাকে লেকের ধারে, তোমাকে বন্ধু আমি লেখা দিয়ে বাঁধি। আহা, অপূর্ব 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 অপূর্ব! তো সময় একদম শেষ হয়ে এসেছে। শিবাশিসকে রেডিও ম্যানিয়া, আমার ব্যক্তিগত জায়গা, আমাদের অন্তর থেকে তাকে ভালোবাসা জানাই, কামনা করি আগামী জীবন আরো ভালো হোক, কবির কলম আরো ক্ষুরধার হোক, আরো স্ফুরিত হোক, সব জায়গায় শিবাশিসের কবিতার উচ্চারণ হোক, আরো সমৃদ্ধ হোক তার লেখনী, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং সব নিয়ে শিবাশিসের আগামী জীবন আরো বর্ণময় হয়ে উঠুক। আমাদের সকলের পক্ষ থেকে শিবাশিসের জন্য শুভকামনা, রেডিও ম্যানিয়ার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা তাকে আমাদের আমিও যারা অনুষ্ঠানে এতটুকু আসার যারা জন্য। দেখেছেন, যারা দেখেছেন সকলকে আমার নমস্কার, আমার বন্ধুরা যারা দেখেছেন, পরিচিতরা যারা দেখেছেন, সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সবাই ভালো থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হয়তো কোনোদিন এমন করেই আবার কখনো আমরা কেউ না কেউ আপনাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত আপনাদের সকলকে শুভরাত্রি, নমস্কার। রেডিও ম্যানিয়ার পক্ষ থেকে আপনাদের সকলে ভালো থাকুন।